আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই। সেদিন আমি যে আইএলটিএস নিয়ে একটা পোস্ট করছিলাম, এই পোস্টের কারণে আমি এত রেসপন্স পাইছি, এটা নিয়ে কমপ্লিট একটা পোস্ট করবো আমি। তো এটা নিয়ে চিন্তা করে আমি আমি আপনাদের জন্য হেল্প করার জন্য একটা আইএলটিএস এর একটা গ্রুপ করার চিন্তা ভাবনা করে আমি একটা ইয়ে করবো, তার একটা গ্রুপ করবো আর কি। তো আমরা সবাইকে ফেসবুকে একটা আইএলটিএস এর গ্রুপে ইনভাইটেশন, তো আপনারা সবাই জানেন যারা নতুন আসছেন এই ভিডিওটার কারণে, তো আমি আপনাকে বলে রাখি আমি স্যামুয়েল কানাডাতে পড়াশোনা করতেছি। সো স্টুডেন্ট এই স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য আমি আমার চ্যানেলটা গ্রো করে এবং কাজ করা শুরু করি, এবং ইটস বিন আমি অ্যামেজড এত এত রেসপন্স আপনাদের সবার কাছ থেকে। সো যারা নতুন আসছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কানাডাতে যাদের পড়াশোনা নিয়ে ইন্টারেস্ট আছে এবং এবং যাদের আপনার আশেপাশে যাদের ইন্টারেস্ট আছে সবাইকে জানানোর চেষ্টা করবেন। সো আজকে আমি যে ভিডিওটা করবো সেটা হচ্ছে ইন্টারেস্ট স্টাডি ইন ক্যানাডা, মানে পিএইচডি, যারা পিএইচডিতে ইন্টারেস্টেড তাদেরকে নিয়ে আসলে আমার মেইন টপিকটা। তো এই ভিডিওটা আসলে অনেকদিন থেকে প্ল্যান করে ফাইনালি আমাকে অনেকে হেল্প করেছেন এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে আসলে ইনফরমেশন গ্যাদার করা থেকে অনেক কিছুর জন্য। সো অসংখ্য ধন্যবাদ জানাই আমি আসলে ভিডিওটাতে যাব। কিন্তু সবচেয়ে আগে আমি অবশ্যই ক্রেডিট দিব যে যে ভাইয়ার মাধ্যমে এই ভিডিওটা করা সম্ভব হচ্ছে, আমাদের অনেক পছন্দের একজন মানুষ আমাদের হেলিফ্যাক্সে, জাহেদ ভাই। তো আমাদের স্টুডেন্টদের অনেক পছন্দের একজন ভাইয়া জাহেদ ভাই। তো আমি জাহেদ ভাইকে আগে ইনভাইট করবো, অন্য কোনো কথা না বলে জাহেদ ভাইকে আমি ইনভাইট করতেছি আমার চ্যানেলে। হ্যাঁ, কি অবস্থা স্যামুয়েল? আসসালামু আলাইকুম জাহেদ ভাই। ওয়ালাইকুম সালাম, কি খবর? এই তো ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো আছে ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া আপনি তো চলে আসেন আমাদের লাইভে, মানে আমি আপনাকে বলি একটা দুইটা জিনিস দেখায় না দেখলে বুঝতে পারবেন না। এখানে আসলে অনেকক্ষণ থেকে যে মানুষজন ওয়েটিং ব্রো, তারপরে ভাইয়া আর কত ওয়েট করবো, ভাইয়া ওয়েট করতেছি তাড়াতাড়ি আসেন, বুঝছেন? তারপরে ভাইয়া ভিডিওর জন্য ওয়েট করতেছি, তো অনেকে আসলে ওয়েট করতেছে, এটা সারপ্রাইজিং জিনিস। তা আপনাকে দেখা যাচ্ছে মনে হয় অডিয়েন্স আজকে বলতে অনেক অডিয়েন্স আছে বুঝা যাচ্ছে। হ্যাঁ, তা আপনার জন্য কিন্তু বসে আছে ভাইয়া সবাই, আপনাকে দেখার জন্য এবং আমাদের মিটিংটা কনভারসেশনটা শোনার জন্য আর কি। তো আসলে ভাইয়া আমি ভিডিওটা শুরু করতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এবং আমার অডিয়েন্সের পক্ষ থেকে। ইম্পর্টেন্ট থিং যে আমার উদ্দেশ্য ছিল যে পিএইচডি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং এবং বাংলা কোনো কন্টেন্ট, আমি রিলেভেন্ট কোনো মানে প্রপার একটা কন্টেন্ট যেটা অ্যাকচুয়ালি হেল্প করতে পারে, এরকম কন্টেন্ট না দেখে আমি চিন্তা করলাম যেহেতু আপনার সাথে আমার পরিচয় আছে, আপনি আমার এত ক্লোজ একটা রিলেশন থাকার কারণে ভাবলাম এরকম একটা কন্টেন্ট যদি করতে পারি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনার এগ্রিমেন্ট, আপনি যেহেতু এগ্রি করছেন এটা অনেক বড় একটা জিনিস, এবং এটা যে কত স্টুডেন্টের লাইফ, যদি আমার চ্যানেলটা গ্রো করে এটা অনেক স্টুডেন্টের কাছে পৌঁছাবে, অনেক হেল্প করবে। তো এটা আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আপনার কাছে আমি বলতেছি ভাই যে অসংখ্য ধন্যবাদ, মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ ফ্রম মাই অডিয়েন্স যে আপনি আসছেন। আচ্ছা স্যামুয়েল, থ্যাংক ইউ সো মাচ তোমাকেও, তুমি আমাকে ইনভাইট করছো তোমার এই প্ল্যাটফর্মে, যাতে আমি কিছু বলতে পারি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, যাতে যারা পিএইচডি নিয়ে চিন্তা করছে বা ভবিষ্যতে যারা এটা পার্সু করতে চায়, তারা যদি আমাদের এই কনভারসেশন থেকে কোনো একটা ইনফরমেশন পায় হেল্পফুল, তাহলে এটা আমি আমি নিজেও হ্যাপি হব যদি এটা একজন কেউ অ্যাটলিস্ট হেল্প করতে পারে। সো আমি এটাও অ্যাকনোলেজ করতে চাই, তুমি তুমি যে ইফোর্ট এবং টাইম তুমি এখানে স্পেন্ড করতেছো, এই যে তুমি বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্টদেরকে যারা স্টাডি পারমিট নিয়ে আসতে চায় বা আসতেছে, তাদেরকে তুমি বিভিন্ন ইনফরমেশন দিয়ে এবং বিভিন্ন স্টাডি রিলেটেড ফান্ডিং বলো, প্রোগ্রাম ইনফরমেশন বলো বা ভিসা রিলেটেড ইনফরমেশন দিয়ে তুমি যে রাইট ইনফরমেশন গুলো যে মানুষের কাছে বোঝাচ্ছ, আমি বলবো এটা ভেরি গুড ইনিশিয়েটিভ। এবং আমি আমি অবশ্যই হোপ করি যে এটা অনেকেই উপকৃত হচ্ছে, এবং তোমার এই এফোর্টটা আমি বলবো আরো তুমি যাতে কন্টিনিউ করতে পারো, এবং তোমার এনার্জি যাতে আরো তুমি যাতে আরো বেশি মোটিভেটেড হও এই এই জায়গাগুলোতে, যাতে মানুষ বাংলাদেশের স্টুডেন্টরা যাতে অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারে এই এই সব বিষয়ে। সো এটা আমি বলবো খুবই গুড ইনিশিয়েটিভ তুমি যেটা করছো, এবং আমাকেও সুযোগ দেওয়ার জন্য আমি তোমাকে থ্যাঙ্কস জানাই। এবং এবং আমি আমি মনে করি ইউ আর ডুইং গুড থিংস হিয়ার। আচ্ছা ভাই, এখানে আমি একটা কথা বলতে চাই, এটা প্ল্যানই ছিল না কোশ্চেনটা করা, কিন্তু আপনার প্রসপেক্ট থেকে কোশ্চেনটা চলে আসছে। আপনি যেটা বললেন যে এই যে আমি কাজ করতেছি এটা অনেক স্টুডেন্ট উপকৃত হচ্ছে, কিন্তু স্টুডেন্টের যে আমি উপকৃত, আপনার সে অনুযায়ী হোয়াট ডু ইউ থিঙ্ক প্রসপেক্ট ইন ক্যানাডা, মানে ফিউচার প্রসপেক্ট ইন স্টাডি ইন ক্যানাডা, আপনি কি মনে করেন ভাইয়া? আচ্ছা, স্টাডি ইন ক্যানাডা, যদি আমরা বলি যে আমরা আসলে অনেকেই চাই যে আমরা বাইরে এসে পড়াশোনা করবো, কারণ হচ্ছে
বাইরে অনেক রিসার্চ ফেসিলিটি থাকে, অনেক হাই কুইট ল্যাব থাকে, এবং অনেকেরই অনেক রিসার্চ ইন্টারেস্ট থাকে, দেখা যায় যে মানুষ কাজ করতে চায়, সো তারা এখানে এসে ওই ওই জিনিসগুলো পার্সু করার চেষ্টা করে। তো যার কারণে আসলে আমরা হায়ার স্টাডি অ্যাব্রোড এই কনসেপ্টটা আসছে, তাই না? তো এখন তুমি যে ইনফরমেশন গুলো দিচ্ছ, অনেক সময় আমরা যখন আসছি, আমি যখন 2000 মানে আমি কখন 2013 বা যখন চিন্তা করতেছিলাম আমি কানাডা আসবো, সো আই হ্যাভ টু গো টু মেনি সোর্সেস টু কালেক্ট ইনফরমেশন, কথা বলা লাগছে, অনেক কিছু এরকম ফেসবুকে ছিল না ইনফরমেশন গুলো ডিরেক্টলি, বা থাকলেও হয়তো আমি রিচ করতে পারিনি, ছিল অবশ্যই, না ছিল না আমি সেটা বলবো, কিন্তু তুমি এখন যে ধরো এই ফেসবুকে যে ভিডিও গুলা করতেছো, আমি বলবো যে অনেকে ডিরেক্ট ইনফরমেশন গুলা পাচ্ছে, সো দে ক্যান প্ল্যান অ্যাহেড, আমি সেটা বলতে পারি। আসলে আপনাকে নিয়ে আমি আসলে মানে আপনার আপনাকে নিয়ে আমার বলার এখনো ইয়ে হয় নাই, আমি চিন্তা করতেছি আপনি যদি আমার অডিয়েন্স কে আপনার একটু মিনিমাম আপনার সম্পর্কে একটু বলতেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি কি করতেন। আমি কি একদম ব্যাকহোম থেকে আসবো নাকি এখানকার? তারপরে আমি জয়েন করি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে, ওখানে কিছুদিন টিচ করার পর আমি তারপর জয়েন করি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডুয়েট, যেটা সেখানে টিচ করি আমি 8 মান্থস এর মতো, আর এর সাথে সাথে প্যারালালে আমি পার্ট টাইম এসে প্যাসিফিক এগুলো ওখানেও আমি টিচ করি। তারপরে আমি আসলে ওই 2014 এর অগস্টে কানাডা চলে আসি আমার মাস্টার্স করার জন্য, তো মাস্টার্স করলাম এখানে 2 বছর, এন্ড দেন আই স্টার্টেড মাই পিএইচডি যেটা এখন রানিং, আমি ফাইনাল ইয়ারে আসি এখন, কোন একটা সময় শেষ হয়ে যাবে আর কি। মানে আপনি মোটামুটি ফাইনাল ইয়ারে চলে আসছে, তাই আমরা মনে করি কিছু দিনের মধ্যে আপনি, হ্যাঁ ডালাও যেতে মাস্টার্স আসছেন, আবার আপনি পিএইচডি করতেছেন ফাইনাল, আপনার যে লেভেল ভাইয়া, আমি না বলি কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় আমি অডিয়েন্সের সামনে আপনার কাছে ক্ষমা চাই। না তুমি একদম নিশ্চিন্ত কথা বলো, কোনো সমস্যা নাই। প্রথমে একটা কথা বলতে রাখি, আমরা যারা পিএইচডি করতেছি উই আর নট এলিয়েন্স, ঠিক আছে? এলিয়েন যদি হইতো তাহলে আমি আপনাকে রিচ করতে পারতাম না, আপনি আমার ভিডিওতে আসতেন না, কারণ আমি এটা বিশ্বাস করি যে আমি আপনার সাথে ভিডিও করার প্ল্যানটাই আসছে এই কারণে যে আমি চিন্তা করছিলাম আপনি আসবেন কিনা না, আপনি পরে চিন্তা করলাম আসেন কিনা না, এটা না ওই যে 3 ডেটস এটা মতো গাড়ি আছে আমি গেলাম কিনা না, কারিনা কাপুরের কাহিনীর মতো যে আমার জাহেদ ভাই আছে কিন্তু আমি পিএইচডি স্টুডেন্ট কে হেল্প করতে চাচ্ছি কিন্তু জাহেদ ভাই ভিডিও করবে কিনা, এটা চিন্তা করে আমি ভাবলাম না আগে রুট করি। তবে তুমি তুমি বলার পর আসলে মেইন প্রবলেম যেটা ছিল, ইউজুয়ালি আমরা ধরো উইন্টার টার্মটা মানে ধরো মার্চ এপ্রিল মে জুন জুলাই মানে উইন্টারের মিড থেকে সামার ধরো অগস্ট ফার্স্ট পর্যন্ত আমরা খুব ব্যস্ত থাকি, কারণ আমাদের আমি যে ফিল্ডে কাজ করি ওই ফিল্ডে কনফারেন্স গুলো এই এই সময়ে সাবমিশন থাকে অনেক প্লাস, এই সময় আমি খুব ব্যস্ত থাকি, এই জন্য একটু লেট হয়েছে তোমার তোমার এটাতে আসলে আমার মানে আসতে আর কি, আদারওয়াইজ মানে টাইম টাইম কনস্ট্যান্ট টাই ছিল আসলে মূলত মেইন প্রবলেম। কি এটা আসলে অডিয়েন্স কে জানাই, আপনি এটা বলছেন যে দেরি হয়েছে, আসলে আমরা এই ভিডিওটা প্ল্যান অনেক দিন থেকে করতেছি, কারণ একটা পিএইচডি তো বিষয়টা আসলে আমি নিজে ভাবলাম যে আমার মিনিমাম নিজের একটা মিনিমাম প্রিপারেশন নেওয়া উচিত, আমি অনেক সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেছি, সো এই জন্য আসলে আমরা আসলে সেই রমজান মাসে মনে আমাদের প্রথম কথা হয়েছিল, আমরা আসলে এটা নিয়ে, হ্যাঁ আমার যতটুকু মনে পড়ে রাইট, তাহলে আমরা অনেক দিনের প্রিপারেশন ভিডিওতে আসলে আসছি, তো যাই হোক আসলে ভাই আপনি যদি বলতেন তাহলে সবকিছু সিরিয়াস টপিকে যাওয়ার আগে আমি রিলেভেন্স একটা কথা বলতে চাই, আপনি যে পিএইচডিতে প্লাস কানাডা 6 বছর থেকে আছেন, তো তার আগে যারা এই সুদীপ্ত শর্মা ভাই একটা কোয়েশ্চেন করছে মাস্টার্সে কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করেন? আমি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমি মাস্টার্স করছি, তবে তুমি মেজর কোর্স যদি বলতে চাও সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আমি মাস্টার্স করছি। আচ্ছা ভাই আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আমি সবকিছুর উর্ধে গিয়ে একটা কোয়েশ্চেন করি ভাই, আপনারা দেখলাম যে আপনার আসলে 6 বছর থেকে কানাডায় আছেন এজ এ স্টুডেন্ট, আপনি হচ্ছে সবচেয়ে বলা যেতে পারে আমরা তো আসলে অনেকে 6 বছর অনেকে পড়ার সুযোগ হয়েছে, তা আপনি মাস্টার্স প্লাস পিএইচডি 6 বছর অলরেডি হয়ে গেছে, আরো 1 বছর মনে হয় ধরে নিচ্ছি পড়বেন, এতদিনের যে কানাডা এক্সপিরিয়েন্স এজ এ স্টুডেন্ট আপনার কিরকম ভাইয়া? ওকে এক্সপিরিয়েন্স যদি বলতে চাই কানাডাতে 6 বছর অবশ্যই এখানকার সাথে অনেক অনেক কিছুই জড়িত, অনেক স্মৃতি আছে, অনেক ইভেন্টফুল লাইফ, তোমার বলতে পারো যে এটা 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 তোমার সেকেন্ড হোম,
ওরকম একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে হ্যালিফ্যাক্সের সাথে, কত বড়বেলার সাথে পরিচয় ছিল, তারা চলে গেছেন, আবার নতুন আসছে, যেমন তোমরা আসছো, তোমাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ হয়েছে এখানে, আবার হয়তো আমি চলে যাব বা তোমরা চলে যাবা, দেয়ার আর লটস অফ থিংস গোয়িং অন, কত ইভেন্ট করছি আমরা, কত মজা করছি পিএইচডি পাশাপাশি। সো এক্সপিরিয়েন্স সবকিছু আমার আমি বলবো যে ভালো, আমার কোনো মানে রিগ্রেট নাই যে আমি কানাডা কেন আসছি। ঠিক আছে ভাইয়া, কষ্ট কিরকম কানাডাতে? আমি যেটা বলবো, আমি কষ্ট বলবো না এটাকে, আমি বলবো যে তোমার স্ট্রাগলটা কিরকম, তাই না? স্ট্রাগল কিভাবে করতেছি, সো যে পিআর নিয়ে আসতেছে তার স্ট্রাগলটা অন্যরকম, আমি আবার যারা গ্রাজুয়েট স্টাডি করতেছে তাদের স্ট্রাগলটা আবার ডিফারেন্ট, তাই না? আমি স্ট্রাগল করতেছি ধরো আমার রিসার্চ নিয়ে, প্রবলেম সলভিং করতে হয় কত ধরনের, এক একজনের যুদ্ধটা আসলে এক এক রকম। বাট আমি বলি সবাই আসলে, আমি হোপ করি যে সবাই আসলে যার যার এই ফাইটে আসলে তোমার সাকসেসফুল হবে বা হয়েছে, বা আরো সামনে যত প্রবলেম আসবে মানুষ এগুলোকে অ্যাডাপ্ট করবে এবং সাকসেসফুল হবে, এটাই আশা রাখি। বাট ইভেন বাট ক্যানাডা এক্সপিরিয়েন্স, হ্যাঁ একটা জিনিসের অভাব এখানে, সেটা হচ্ছে তোমার আপনজন, আপনজন যারা তারা একটু দূরে আছে, আম্মা ভাই বোন সবাই একটু দূরে, এটাই এক, এটাই ওয়ান এন্ড অনলি ইস্যু। বাট আদারওয়াইজ তুমি বলো যে খেলাধুলা করি আমরা, তোমার ধরো কালচারাল ইভেন্ট করি, এগুলা কখনো মিস করি না, যেহেতু সবাই মিলেই করতেছে এখানে, এনজয় করতেছে, ইটস লাইক এ ফ্যামিলি। সো আমি বলবো এছাড়া মোটামুটি আমার এক্সপিরিয়েন্স ভালো। আচ্ছা এখানে আমি একটা কথা বলতে চাই অডিয়েন্সদেরকে, মানে জাহেদ ভাই একটা জিনিস হচ্ছে আমি কাজ করার কারণে হয়তো, কিন্তু জাহেদ ভাই যে পিএইচডি আমরা ধারণা করি, পিএইচডি মানে নার্ড মানুষজন, আমি চিন্তা করতাম যে একটা সাইকোলজিক্যাল জিনিস, আর পিএইচডি মানে সারাদিন রাত পড়াশোনা। জাহেদ ভাই কখনো খেলাধুলা মিস করেন না শনিবারে? তো জাহেদ ভাই আমি যখন প্রথম কানাডা আসি, আমি কানাডা 29th অগস্ট 2018 আমি আসলাম, 31st আমার একটা মানে কালচারাল ইভেন্ট অ্যাটেন্ড করলাম, ওইখানে দেখলাম জাহেদ ভাই অর্গানাইজিং এ আছেন। তো এখানে দুই একটা জিনিস মেনশন না করলেই না আসলে, যে এখানে বড় ভাইরা যে এত ক্লোজলি মানে কোন লেভেল, মানে ব্যাচেলার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সে উনি পিএইচডি করতেছে, এরকম কোনো গ্যাপ থাকে না, এই যে আপনার আপন করে না এই জিনিসটা, কিন্তু আমাদের মতো রেস্ট অফ দ্য সময় চলে যাবে। আমি যখন দেখতেছি আমার বড় ভাই আমাকে উনি উনার যে কোনো লেভেল থেকে উনি আমার অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, তখন আমার যে জুনিয়র আসবে তার এই একটা কালচার ভাই আমি একটু মানে অভিভূত হয়েছি ভাই, এখন কোনো গ্যাপ থাকে না। এবং এবং এটা থাকা খুব জরুরি, কারণ আমরা তো নিজের দেশ ছেড়ে অন্য দেশে মানে আসতেছি, সো এই এই ট্রেনটা যদি না থাকে, এই হেল্পটা বা এই যে ইন্টারাকশন গুলো যদি না থাকে, তাহলে আসলে তুমি যখন এখানে আসবা ইউ উইল ফিল লোনলি, এবং এটাই লোনলিনেস সবচেয়ে খারাপ, এবং ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন গুলো ওখান থেকে আসে। সো আমি মনে করি যে আমরা যে কালচারটা তুমি যেটা বলতেছো মেনশন করলা যে ইভলভ হয়েছে বা আরো সামনে হইতে থাকবে, এটা এটা খুবই জরুরি, যাতে আমরা সবাইকে নিয়ে আমরা এখানে যারা যে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি, যাতে আমরা সেটাতে পৌঁছাতে পারি শেষ পর্যন্ত, এবং তার জন্য আমাদের সবার সাপোর্ট দরকার আছে। বুঝতে পারছি ভাই, স্ক্রিনে একটা কোয়েশ্চেন আসছে, মানে সালাম দিছে আর কি, যদি আপনি চিনেন তো তাকে, তাসফিয়া। হ্যাঁ তাসফিয়া, ওয়ালাইকুম সালাম, কেমন তুমি? আশা করি ভালো আছো। জি তাসফিয়া আমাদের লাইভে আসছিল, সো সে আমাদেরকে থ্যাংক ইউ তাসফিয়া আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা জাহিদ ভাই, এখন আমি যদি এখন আমি একটু করে টপিকে যাই, তাহলে এখন যদি আমি বলি আইএলটিএস এর যে ব্যাপারটা, আমি আপনাকে কিছু বলি আপনি আমাকে ইনফরমেশন দেবেন, আমি যতটুকু রিসার্চ করলাম আর কি, তো আমি দেখলাম যে কানাডাতে আইএলটিএস এর জন্য সরি পিএইচডির জন্য কোনো জিআরই মানে ইঞ্জিনিয়ারিং এ জিআরই লাগে না, সো এবং এখানে জিআরই লাগে না, এবং আইএলটিএস এর জন্য টোফেল এর জন্য কি কি মানে রিকোয়ারমেন্টস আপনি যদি কিছু একটা মিনিমাম বলতেন ভাইয়া। এখন আইএলটিএস রিকোয়ারমেন্ট আসলে পুরো ইউনিভার্সিটির জন্য মানে একটা রিকোয়ারমেন্ট না, এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ও ভ্যারি করতে পারে, অনেক ডিপার্টমেন্টে একটু হাই রিকোয়ারমেন্ট থাকে, অনেক ডিপার্টমেন্ট দেখা যায় হয়তো একটু কম রিকোয়ারমেন্ট, আবার কম রিকোয়ারমেন্ট মানে এমন কিছু কম রিকোয়ারমেন্ট, ইটস লাইক তোমার একটা ভালো আইএলটিএস স্কোর লাগে তুমি যদি এখানে যে ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন নিতে চাও। সো এটা এটা আসলে খুবই ইজি ইনফরমেশন পাওয়া, তুমি যে ইউনিভার্সিটিতে যেতে চাও জাস্ট গুগল ইট, এন্ড তুমি ডিপার্টমেন্ট গুলোতে দেখো ওখানে একদম সুন্দর করে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট গুলো বলা থাকে, সো ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে আর কি। তো আপনি বলতেছেন এটা কান্ট্রি ওয়াইজও না, মানে ইনফ্যাক্ট লাইক বলবো যে আমি
ইউনিভার্সিটি ওয়াইজ হচ্ছে স্পেসিফিক্যালি বলতে পারেন, ইভেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করতে পারে, রাইট? যেমন আমি দেখলাম যে আসলে এটা সিম্পল, যখন ব্যাচেলারের জন্য আইএলটিএস এর একটা রিকোয়ারমেন্টস থাকে, মাস্টার্স এর জন্য একটা রিকোয়ারমেন্টস থাকে, সো এটা পিএইচডি জন্য ডিফার করতে পারে, তাই না? হ্যাঁ। আর হোয়াট এবাউট সিজিপিএ, মানে একটা মানুষ যখন চিন্তা করে সে পিএইচডি করবে, তার সিজিপিএ রিকোয়ারমেন্টস কি থাকতে পারে? অথবা এখন পিএইচডি পিএইচডি অনুযায়ী তো সিজিপিএ রিকোয়ারমেন্ট না, সিজিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য, তাই না? একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট, এখনো ভ্যারি করতে পারে ইউনিভার্সিটি ভিতরে যে ও অ্যাডমিশন তুমি কত সিজিপি আসলে মিনিমাম থাকতে হয়। তবে জেনারেলি স্পিকিং তোমার কানাডাতে একটু হাই সিজিপি চায় ওরা নর্মালি, যদিও বা একটা লো রিকোয়ারমেন্ট বলা থাকে, কিন্তু তারপরে তোমার কম্পিটিশনে আসলে একটু হাই সিজিপি এটা প্রেফার করে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি গুলো। আপনি যদি বলতেছেন যে স্পেসিফিক্যালি মিনিমাম একটা রিকোয়ারমেন্ট, ফর এক্সাম্পল ধরে নিয়ে বললি ফর দা সেক অফ এক্সাম্পল, যে যদি এটা থ্রি ও হয় তাহলে মানে রিকোয়ারমেন্ট থ্রি বলতেছে, কিন্তু অনেকে অ্যাপ্লাই করার কারণে যেটার সিজিপি হাই থাকবে তার প্রেফারটা বেশি থাকবে, এটা বলছেন আপনি? হ্যাঁ, একটু একটু তোমার সিজিপিটা একটু হাই রাখতে পারলে ভালো, অ্যাডমিশন পাওয়াটা ইজি হয় আর কি। অ্যাডমিশন পাওয়াটা ইজি, বুঝতে পারছি। হ্যাঁ রাজ বসে, হ্যালো। হ্যাঁ হ্যালো রাজ। হ্যাঁ আচ্ছা ভাই, আর একটা জিনিস আমি আপনাকে বলি যে প্রফেসর কন্টাক্ট যেটা থিসিস ইউজুয়ালি, সো এখানে প্রফেসরকে আমাদের প্রথম স্টেপ যেটা বলবো, আপনি কি মনে করেন যে একটা পিএইচডি যদি আমি করতে চাই, আমি স্যামুয়েল পি, তা আমার প্রথম স্টেপটা কি হওয়া উচিত? প্রথম স্টেপটা হচ্ছে অবভিয়াসলি তুমি চুজ করবা তোমার ইউনিভার্সিটি, তুমি কোন ইউনিভার্সিটিতে আসলে যেতে চাও। এখন আবার এখানে ইউনিভার্সিটি পিক আপের কথাটা চলে আসে, কোন ইউনিভার্সিটি পিক করতে হবে। হ্যাঁ, সো আবার ডিপেন্ড করে হচ্ছে তুমি তোমার কোনো কান্ট্রি প্রেফারেন্স আছে কিনা, তুমি কানাডা যেতে চাও কিনা বা তুমি ইউএসএ যেতে চাও কিনা, মানে তুমি ইউরোপে যেতে চাও, যে পিএইচডি ও করলা ইউরোপটাও করলা। এখন তোমার এই সিলেটি আমার প্রেফারেন্স ছিল ইউকে যাওয়া, ইউকে যাওয়া। তাহলে এখন তোমার প্রথমে তুমি যখন কান্ট্রি যদি চুজ করে থাকো, তাহলে তোমার আবার তাহলে ন্যারো হয়ে গেল তোমার লিস্টটা প্রথমেই। কিন্তু আবার অনেকেরই বলে যে না আমি যেখানে পারি সেখানে করে দেবো, ঠিক আছে? এরকমও আছে অনেকে যে না আমি ঠিক আছে আমি ইউরোপ হোক ইউএসএ হোক বা কানাডায় হোক, আমি যেখানে একটা অপরচুনিটি পাবো আমি আউল গ্রাম, ঠিক আছে? এটাও হতে পারে। এখন ইউনিভার্সিটি পিক আপটা আসলে ইন দ্যাট কেস তোমার ডিপেন্ড করতেছে, ধরো তুমি যে তুমি তো জানো যে তুমি আসলে কি করতে পছন্দ করো, তুমি কোন কোন রিসার্চ ফিল্ডে তুমি কাজ করতে চাও ফর ইনস্ট্যান্স, বা তোমার এক্সপার্টিস কিসে আছে। ধরো তুমি তোমার এক্সপার্টিস হচ্ছে ধরো ট্রান্সপোর্টেশন সিমুলেশন মনে করো, বা তোমার এক্সপার্টিস মনে করো তুমি তুমি কোডিং ভালো পারো, তাহলে মানে এই ধরনের এক্সপার্টিস গুলো যখন তোমার থাকবে, তো ইউ ক্যান ফিগার আউট আসলে এই ধরনের রিসার্চ গুলা কোন ইউনিভার্সিটিতে হচ্ছে, বা তোমার রিসার্চটা আসলে তুমি কোন প্রফেসরের রিসার্চের সাথে তুমি মিলাতে পারো কিছুটা হলেও, তাহলে তুমি অ্যাপ্রোচ করতে পারো, ওকে আমি তাহলে ওনাকে একটা ইমেল দেই, তাহলে যেহেতু আমাদের আমার রিসার্চ যেহেতু কিছুটা হলো আমি ওনার সাথে অ্যালাইন করতে পারি, তাহলে দেয়ার ইজ এ প্রবাবিলিটি দ্যাট সে আমাকে এক্সেপ্ট করতে পারে ডিপেন্ডিং অন মাই রিসার্চ এবং এক্সপার্টিস গুলো, ঠিক আছে? এখন আবার কথা আসতে পারে তাহলে র্যান্ডমলি কোন ইউনিভার্সিটি বা দেখবো, বা আমরা কিভাবে সার্চ করবো জিনিসগুলো, তাই না? তো তুমি অনেক উপায় আছে এখন, এই ধরো এই সোশ্যাল মিডিয়ার যুগে এটা আসলে খুব ইজি এই ইনফরমেশন গুলো পাওয়া। তুমি ফেসবুকে হায়ার স্টাডি রিলেটেড পেজ গুলোতে যেতে পারো, বা তোমার ইউনিভার্সিটিতে সিনিয়র ভাই বোনেরা কোন কান্ট্রি গুলোতে তোমার বা কোন ইউনিভার্সিটি গুলোতে তোমার গেছে আগে কাজ করতে, তার মানে নিশ্চয়ই ওখানে একটা ট্রেন্ড আছে বা ওখানে ওই ধরনের কাজ হয়, বা তোমার ইউনিভার্সিটি প্রফেসর তোমাকে হেল্প করতে পারে, যারা তোমার অ্যাডভাইজার বা তুমি জিজ্ঞেস করতে পারো। তো এই ধরনের অনেক অনেক সোর্স আছে। এই যে আমাদের আমরা যে কথা বলতেছি এটাই তো ধরো একটা সোর্স, ডালহৌসি ইউনিভার্সিটি ধরো আমি এখানে পিএইচডি করতেছি, ইটস আ সোর্স দ্যাট তুমি জানো যে একটা ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং এ রিসার্চ হচ্ছে, তাই না? একজন একটু আগে জিজ্ঞেস করেছিলেন ইন্ডাস্ট্রিয়াল এ পিএইচডি স্কোপ কেমন, এখানে আমাদের বাংলাদেশে অনেকে পিএইচডি করতেছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো এই যে এই এগুলো হচ্ছে ইনফরমেশন, যে হোয়েন এভার ইউ গেট ইনফরমেশন দ্যাট দ্যাট ইজ ওয়েলথ, কালেক্ট ইট, কিপ ইট অ্যান্ড ইউজ ইট হোয়েন ইউ নিড ইট, ঠিক আছে? সো এই হচ্ছে আর কি ব্যাপার তোমার। আপনি আমার মতে ইনফ্যাক্ট আপনি প্রিটি মাচ অনেক কিছু কভার করছেন, তো আমি প্রত্যেকটা জায়গায় স্পেসিফিক্যালি আপনার কাছে কিছু কোয়েশ্চেন করব, আপনি আমাকে এক্সপ্লেইন করবেন। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি যেটা বললেন প্রথমে, যে বললেন যে আমি আসলে প্রফেসরের যে আমার একজন প্রফেসর ওনার টপিকের উপর বেস করে আমি আসলে, তো আমি একজন প্রফেসরকে আমি তো মনে করি যে পিএইচডি জন্য ভাই প্রফেসরকে কনভিন্স করা ইম্পর্টেন্ট থিং, তাই না? হ্যাঁ, পিএইচডি বলে কথা না, আমি বলবো তুমি যখন গ্র্যাজুয়েট স্টাডি করতে যাবা তখন তোমাকে তো আসলে তোমার মানে তুমি ফান্ডিং যদি চিন্তা করো, রিসার্চ বেসড প্রোগ্রাম গুলো যদি চিন্তা করো, তাহলে অবশ্যই তোমার একজন সুপারভাইজার লাগবে। তুমি যখন কাজ করবা চাষতে তুমি কাজ করবা, তোমার মাস্টার্স বলো তোমার পিএইচডি বলো, তো তোমার অবশ্যই কোনো একজন সুপারভাইজার বা প্রফেসরকে
তোমার কনভিন্স করতে হবে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, রাইট? সো তুমি কনভিন্স কিভাবে করবে? অবশ্যই ইউ শুড হ্যাভ সামথিং ইন ইউরসেলফ, যে তোমার আসলে কেন তোমাকে একজন প্রফেসর তোমাকে রিক্রুট করবে তার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য। তো সেক্ষেত্রে তুমি এক্সপ্লেন করবা তোমার ইমেইলে যে ওকে, আমি আমি এই বিষয় নিয়ে কাজ করছি, আমার এক্সপার্টিস আছে, আমি আসলে আমার এই এক্সপিরিয়েন্স গুলো আরো এক্সটেন্ড করতে চাই বা আরো আমি এক্সপার্টিস অর্জন করতে চাই। তখন আমি আসলে তোমার সাথে আমার প্রোফাইল দেখছি যে আপনি তো এই ধরনের কাজ করেন, সো যেটা আমার রিসার্চটা আমি অ্যালাইন করতে পারি, এই আমি এগুলো নিয়ে কাজ করতেছি, সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, তখন তুমি এইভাবে অ্যাপ্রোচ করতে পারবে আর কি। সো কনভিন্স করাটা, প্রফেসর কনভিন্স করাটা কানাডায় স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইফ দে ওয়ান্ট ইউ ইউ গেট দ্য ফান্ডিং এন্ড ইউ গেট দ্য অ্যাডমিশন ইন দ্য ইউনিভার্সিটি। তো সত্যি কথা, আমি স্যামুয়েল পিএইচডি করতে চাই, তাহলে আমি ইটস নট অ্যাবাউট কনভিন্সিং, কনভিন্সিং মানে হচ্ছে আমার একজন স্যার যে টপিকে রিসার্চ করতেছেন ওই টপিকে বলবো, আমার ইন্টারেস্ট যদি মিলে যায় তখন স্যারকে বলবো স্যার আমি আসলে এই টপিকে ইটস রিয়েলি ইন্টারেস্ট মি, তো আমি এই টপিকে কাজ করতে চাই, আর তাহলে কি আমি পড়তে পারবো আপনাদের পিএইচডি করতে, এরকম কিছু তো, তাই না ভাইয়া? হ্যাঁ, মানে তুমি 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 কি পারো এবং তুমি কি করতে চাও, হ্যাঁ সেটা এক্সপ্লেইন করো, এবং তুমি এই জন্য তার রিসার্চ প্রোগ্রামে তুমি ইউ ওয়ান্ট টু বি এ মেম্বার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি তাহলে এটা তো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই না ভাইয়া, যে মানে একজন প্রফেসরকে মানে কনভিন্স করা যে পিএইচডি এর ক্ষেত্রে। হ্যাঁ, মানে এটা আমি তো বললামই তোমাকে, তুমি তোমার গ্র্যাজুয়েট স্টাডি করতে গেলে রিসার্চ বেস তোমাকে আসলে প্রফেসর কে ইমেল করতে হবে এবং তোমাকে কনভিন্স করতে হবে, ঠিক আছে? মানে পার্টিকুলারলি আমি ইন দ্য কনটেক্সট অফ ক্যানাডিয়ান কনটেক্সটে কথা বলছি, ঠিক আছে, যেহেতু আমি এখানে পড়াশোনা করতেছি। তাহলে এখানে আমি একটু ডিফাই মানে যদি, তাহলে ভাইয়া প্রফেসর কনভিন্স এর বিষয় তো কমপ্লিটলি আসছে যে রিসার্চ বেসড এর উপরে, তাই না ভাইয়া? যে কোর্স বেসড যদি হয় তাহলে তো আমার লাগবে না, এই মাস্টার্স এর ক্ষেত্রে কোর্স বেসড, যেমন ধরে এমএন যে তোমার এমএন হচ্ছে কোর্স বেসড মূলত, কিন্তু ওখানে একটা প্রজেক্ট করা লাগে, সো ইউ নিড এ সুপারভাইজার দেয়ার অ্যাজ ওয়েল, সো ওটা তোমাকে ওখানে করতে হয়, যদি তুমি প্রজেক্ট প্রজেক্ট করতে চাও আর কি তোমার ওই এমএন প্রোগ্রামে, সো ওইখানেও লাগে, ওখানেও তোমাকে ওটা ম্যানেজ করতে হয়, বাট ওটা সম্ভবত ফান্ডিং বেসড যদি না হয়, এটা আসলে ডিপেন্ড করে তুমি কি ফান্ডিং আসতেছো কিনা, সেলফ ফান্ডিং আসতেছো কিনা, এটা অনেক কিছু ডিপেন্ড করে এমএনজি প্রোগ্রামগুলো। বাট যদি পিএইচডি এবং মাস্টার্স গ্র্যাজুয়েট মানে রিসার্চ প্রোগ্রামগুলো কথা বলি, তাহলে আমি যেটা বললাম তখন যে তোমাকে আসলে একটা প্রফেসর কনভিন্স করতে পারলেই তুমি আসলে অনেকটুকু বলতে পারো যে তুমি আগে গেলে। আচ্ছা, তাহলে আমরা এখন প্রফেসর কনভিন্স এর বিষয়টা বুঝলাম, যে আমাদেরকে আপনি যেটা বললেন যে কান্ট্রি চুজ করার পরে আমি ইউনিভার্সিটি চুজ করে ন্যারো ডাউন করে তারপরে ডিপার্টমেন্ট চুজ করে এন্ড স্পেসিফিক্যালি দেন আই উইল অ্যাপ্লাই, আইল ফাইন্ড এ মানে রিলেভেন্ট যার সাথে আমার কাজে ইন্টারেস্ট মিলবে তখন আমি অ্যাপ্লাই করব, এটাই তো ভাইয়া আলটিমেট, রাইট? এখন আমি এটা করার পর যদি আমি যাই যে একটা টার্ম নিয়ে আসছে যে ভাই ইন কানাডা মাস্টার্স এর বিফোর পিএইচডি মানে কত বছর লাগে, মানে কানাডাতে পিএইচডি করতে কত কত বছর লাগে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কানাডায় তুমি ডিরেক্টলি এমনি তো পিএইচডি তে এনরোল করতে পারবে না, তোমাকে আসলে মাস্টার্স করতে হয় কানাডাতে প্রথমে এবং দেন তুমি পিএইচডি তে এনরোল করতে পারো। তবে একটা তবে একটা কাজ করা যায় যেটা, সেটা হচ্ছে তুমি ধরো এক বছর মাস্টার্স করলা, তো তোমার সাথে যদি তোমার সুপারভাইজারের টার্মস এন্ড কন্ডিশন ভালো থাকে এবং সে যদি আসলে চায় বা সে যদি কনভিন্স হয় যে তুমি পিএইচডি করতে পারবা, দেন ইউ ক্যান তুমি 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 এটা মাস্টার্স লিডিং টু পিএইচডি করে ফেলতে পারো। তার মানে তুমি এক বছর মাস্টার্স করলা, দেন তুমি পিএইচডি তে কনভার্ট করে ফেললা, ইন দ্যাট কেস তুমি একবারে তোমার যখন পিএইচডি শেষ হবে তুমি একটা ডিগ্রি সার্টিফিকেট পেলা, ঠিক আছে? এটাও এটা করা যায়। আর অথবা তুমি দুই বছর মাস্টার্স করলা, দেন তোমার যদি তুমি তুমি ওখানে যদি কন্টিনিউ করো তাহলে ওখানে পিএইচডি কন্টিনিউ করলা, ডিপেন্ডিং অন তোমার পারফরমেন্স, তোমার সুপারভাইজার হ্যাপি হচ্ছে, এন্ড দেন অথবা তোমার যদি অন্য কোথাও সুইচ করার অপশন থাকে তুমি হয়তো সেখানে করতে পারো। এটা আসলে ডিপেন্ড করবে আসলে তখন যখন এই সময়টা আসবে তখন, এটা মানে এটা আগে থেকে প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট। আচ্ছা, তো ভাই আমি একটা কোয়েশ্চেন, আপনি একটা টপিক ব্রিং করলেন সেটা হচ্ছে যে মাস্টার্স লিডিং টু পিএইচডি, তো মাস্টার আমি বলি তাহলে আপনি আমাকে কারেক্ট করে দেবেন, মাস্টার্স লিডিং টু পিএইচডি কি এইটা বিষয়টা যে আমি বাংলাদেশ থেকে ব্যাচেলার শেষ করেছি, আমি কানাডাতে অ্যাপ্লাই করলাম মাস্টার্স এর জন্য, তো মাস্টার্স এর জন্য আমি অ্যাপ্লাই করার পরে আই এম থিঙ্কিং যে ওকে আই এম গেটিং রিয়েলি ইন্টারেস্ট, সো আই এম থিঙ্কিং টু ডু পিএইচডি অন দ্য টপিক আই এম ডুইং মাস্টার্স, তারপরে আমি এই মাস্টার্স থেকে কি পিএইচডি কনভার্ট করে ফেলবো? এটা এটা প্রথম থেকে কথা হওয়া সম্ভব, পরে এসো
এই কথাটা হওয়া সম্ভব? মানে হচ্ছে প্রথম থেকে যখন তুমি 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 যে প্রফেসরকে মানে নক করছো, তুমি তার সাথে কথা হতে পারে যে এটা মাস্টার্স লিডিং টু পিএইচডি প্রোগ্রাম, তুমি আগে থেকে কথা বলে ফেললো ওকে আমরা মাস্টার্স লিডিং টু পিএইচডি করবো, ঠিক আছে? অথবা তুমি এখানে আসলা ডিপেন্ডিং অন মানে কন্ডিশন, ইয়ার পারফরমেন্স, আমি সবকিছু চিন্তা করে তুমি এটা তখনও কথা হইতে পারে, আসার পরেও কথা হইতে পারে, ঠিক আছে? ইটস নট দ্যাট তোমার আগে থেকে ফিক্স করা থাকতে হবে আবার পরে ফিক্স করা যাবে না, ব্যাপারটা তা না। সো যে কোনো সময় এটা আসলে করা সম্ভব। ভাই আমি জিনিসটাকে একটু স্ট্রেচ করতে চাই, কেন আমি বলি যে মাস্টার লিডিং টু পিএইচডি যদি এরকম হয় তাহলে আমি আসলাম, আসার আপনি বলতেছেন এটা কানাডা আসার পরেও হইতে পারে অথবা কানাডা আসার আগেও হইতে পারে। আমি আমি আগে থেকে বললাম যে ইজ ইট মাস্টার লিডিং, তাহলে আমাদের ফিউচার যারা পিএইচডি তে মানে চিন্তা ভাবনা করবেন তাদের জন্য বিষয়টা মাথায় রাখতে পারেন যে আপনি মাস্টার্স এ এসে মাস্টার্স কমপ্লিট না করে এটাকে পিএইচডি তে কনভার্ট করতে পারবেন, বাট ব্যাচেলারের পরে ডিরেক্টলি আপনি পিএইচডি তে কানাডাতে আসতে পারবেন না। হ্যাঁ, কানাডাতে অ্যাটলিস্ট তোমার ওই এক বছরটা তোমাকে মাস্টার্স হিসেবে ইয়া করে তারপর তোমাকে পিএইচডি তে, যদি এটা আনঅফিশিয়ালি মাস। এখন যদি আমি আপনাকে বলি মাস্টার্স লিডিং টু পিএইচডি, এখানে আমি একটা জিনিস বুঝতেছি যে ব্যাচেলার আমরা সবসময় শেষ ডিগ্রিটাকে দেখি, তাহলে ব্যাচেলার পরে আমার যদি মাস্টার্স লিডিং টু পিএইচডি করে তাহলে ব্যাচেলার পরে আমার পিএইচডি হয়ে যাচ্ছে, কোনো মাস্টার্স থাকতেছে না। তুমি মানে ইন দ্য মিডল তুমি কোনো ডিগ্রি পাবো না, তুমি হচ্ছে সরাসরি যখন পিএইচডি করবে তখন তুমি একবারে বলবা যে তুমি ডক্টরেট, তাহলে ব্যাচেলার থেকে ডিরেক্টলি আমি ডক্টরেট হয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে কি কোনো, আপনি যদি ডিরেক্টলি কোয়েশ্চেন করেন ভাই, এখানে প্রস এন্ড কনস কি? এখন এটা এক একজনের চিন্তা আসলে এক এক রকম। যেমন ধরো পিএইচডি ইজ আ লং কমিটমেন্ট, ঠিক আছে? মানে 5 years তোমাকে আসলে তুমি প্রমিস করতেছো একটা ডিগ্রির জন্য, তাই না? তুমি 5 বছর পরে গিয়ে ডিগ্রি। সো অনেকে চিন্তা করে এভাবে যে আমি না, আমি একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে রাখি, যা পরে যদি লং কমিটমেন্ট যেটা দিতে হচ্ছে ধরো অনেক কিছুই তো ঘটতে পারে, উই ডোন্ট নো, দেয়ার ইজ রিস্ক। সো এই জন্য তুমি একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে নিয়ে রাখলা, যাতে কোনো সমস্যা হলো যাতে তোমার অ্যাটলিস্ট ইয়ে করে ডিগ্রি, রাইট? এটাও চিন্তা করে অনেকে, আবার অনেকে চিন্তা করে না 2 বছর আর 4 বছর 6 বছর না করে, আমি চিন্তা করে যে অনেকে 5 বছর যদি করা যায় তাহলে সেটা হয়তো বেটার হবে। সো এইভাবে চিন্তা করতে পারে, কিছু প্রশ্ন কোন সব জায়গাতেই আছে। আবার ধরো ফান্ডিং এরও তো ব্যাপার আছে, ভালো ফান্ডিং যদি তুমি পাও, ঠিক আছে? ধরো তুমি পিএইচডি করলে একটা ভালো ফান্ডিং অপরচুনিটি আসছে, সো হোয়াই নট ইউ জাস্ট গো ফর পিএইচডি দেন, ঠিক আছে? মানে অনেক কিছুরই পুরো আসলে ডিপেন্ড করে, দেয়ার আর মেনি প্যারামিটার্স। এটা আসলে সবচেয়ে ভালো বোঝা যায় যখন তুমি এসে এখানে রিসার্চ করবা, দেন ইউ ক্যান রিয়ালাইজ আসলে কি হচ্ছে জিনিসগুলো। ইটস ভেরি ডিফিকাল্ট টু মানে প্রেডিক্ট বিফোর, লাইক তুমি যখন পড়তেছো না এখন, ঠিক আছে? বাট এটা আস্তে আস্তে তুমি অনেক কিছুই বুঝবা, আস্তে আস্তে তুমি অ্যাডাপ্ট করবা এখানকার ইয়ের সাথে, এবং তুমি বুঝতে পারবা আসলে হাউ ইউ আর লাইকিং ইট, তুমি কিভাবে লাইক করতেছো জিনিসটাকে, তাই না? সো এটা আসলে ডিপেন্ড করে, এটা পার্সন টু পার্সন সিচুয়েশন তোমার অনেক ভ্যারি করবে, ঠিক আছে? জাহিদ ভাই আমি তাহলে একটা কথা বলতে চাই, তাহলে আপনি বলছেন মাস্টার লিডিং টু পিএইচডি, যেটা আমি যদি বাংলাদেশ থেকে ডিসিশন নিয়ে নিই, স্যার আমি যদি আপনার সুযোগ থাকে আমি আপনার এটা মাস্টার লিডিং টু পিএইচডি করতে যাচ্ছি, তা আমি বাংলাদেশ থেকে বলে ফেললাম, কিন্তু হোয়াট এভার দ্য রিজন, আসার পরে হয়তো আমার কোনোভাবে ইন্টারেস্টটা কাজ করতেছে না, তো ডাজেন্ট মেক এনি সেন্স টু আমি এটা পিএইচডি করতে, তাহলে আমি এটা হইতে পারে যে মানে কানাডা আসার পরে ডিসিশন নেওয়াটা তো ফ্রুটফুল হইতে পারে না ভাইয়া, যে আমি কানাডা। হ্যাঁ এরকম, হ্যাঁ এটা তো বললাম তো, এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। আবার এক ধরো কোন একজন, ধরো একজন প্রফেসর মনে করো তোমার উনি নিবেই ধরো পিএইচডি স্টুডেন্ট, তখন তুমি তো আসলে তাহলে আর অ্যাপ্রোচ করতে পারবো না, তাহলে তোমাকে তো আসলে মাস্টার লিডিং টু পিএইচডি তে আসলে তুমি একমাত্র ওখানে কাজ করতে পারবা, বিকজ হি অর শি ওয়ান্টস এ পিএইচডি স্টুডেন্ট, রাইট? সো তোমাকে ওই ধরনের জিনিসগুলো চলে আসে আর কি। সো এটা আসলে মোর অ্যাবাউট তুমি কিভাবে কথা বলতেছো, তোমার সাথে কিভাবে আসলে টার্মস এন্ড কন্ডিশন গুলো সেট হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে। ভাই আমি একটা কথা আসলে সামারাইজ করে আমার মতো করে অডিয়েন্সদেরকে বলতে চাই, যারা মাস্টার কানাডাতে ব্যাচেলার বাংলাদেশে ব্যাচেলার করতেছেন তারা প্ল্যান করতে পারেন যে আপনার একটা মাস্টার স্পিক করে মাস্টার লিডিং টু পিএইচডি আপনারা মাথায় রাখতে পারেন, কিন্তু জাহেদ ভাই একটা কথা মেনশন করছেন যে কনস এর মধ্যে, ভাই একটা কথা বলতে মাস্টার লিডিং টু পিএইচডি তে কনস হচ্ছে, এরকমও তো হইতে পারে আপনি পিএইচডি করতে গিয়ে ইট ডাজেন্ট ওয়ার্ক ফর ইউ এবং আপনি হয়তো ড্রপ আউট একটা চান্স আছে, তো আলটিমেটলি ইউ উইল এন্ডেড আপ গেটিং, আপনার মাস্টার্স কমপ্লিট হইলো না এবং আপনার ব্যাচেলারটাও কমপ্লিট, ইউ উইল এন্ডেড আপ গেটিং 4 বছর করার পরে ইউ এন্ডেড আপ নাথিং। এবং এবং সবচেয়ে বড় কথা যেটা এখানে, যেহেতু ইজ ইজ ইট উই আর টকিং অ্যাবাউট পিএইচডি, রাইট? সো সবকিছুই ডিপেন্ড করে হাউ ইউ পারফর্ম, জি সবকিছু তোমার পারফরম্যান্সের উপর, জি তুমি ভালো করতেছো ইউ ক্যান অ্যাচিভ মেনি থিংস অন দ্য ওয়ে, মানে সো এটা হচ্ছে মেইন কথা আর কি। সো ইউ হ্যাভ টু পারফর্ম এন্ড দেন তুমি আসলে এই ধরনের ডিসিশনগুলো নেওয়ার সুযোগ পাবো। বুঝতে পারছি, আচ্ছা
তাহলে আমরা মাস্টার্স রিডিং টু পিএইচডি মানে এত পড়ার প্ল্যান ছিল না, কিন্তু যেভাবে আপনি আসলে নিয়ে আসছেন না না ঠিক আছে, হ্যাঁ এটা 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 ইজ এ গুড ইনফরমেশন তোমার, হ্যাঁ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আচ্ছা ভাইয়া তাহলে এখন আমরা মাস্টার্স রিডিং টু, আচ্ছা হ্যাঁ তাহলে এটা লাস্ট একটা কথা বলে ফেলি, মাস্টার্স রিডিং পিএইচডি মনে করেন আমি কানাডাতে আসছি 2 বছরের মাস্টার্সে, এবং 1 বছর পরে ডিসিশন চেঞ্জ হলো যে আই উইল কনভার্ট ইট টু দা লিডিং টু পিএইচডি। তাহলে আমি যদি 2015-তে মাস্টার্সে আসি তাহলে 2020-এ শেষ করি পিএইচডি, তাহলে কি 5 বছর হয়ে যাচ্ছে? এটা নরমালি পিএইচডির জন্য আমরা টাইমটা এভাবে মেইনটেইন করি না, কোনো ফিক্স টাইম মেইনটেইন করি না, কারণ হচ্ছে ইউ 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 উইল নট বি এবল টু সে হোয়েন ইউ ফিনিশ ইউর পিএইচডি আনটিল ইউ সি সাম কন্ট্রিবিউশনস ইন ইউর থিসিস। সো জেনুইন কন্ট্রিবিউশনটা আসলে যখনই আসবে, স্যাটিসফ্যাকশন লেভেলটা যখনই আসবে, এবং অফকোর্স ইউর সুপারভাইজার নিডস টু অ্যাপ্রুভ ইউর থিসিস, রাইট? সো ওই জিনিসগুলা আমি তো বললাম ইটস অল অ্যাবাউট পারফরমেন্স, যখনই তুমি পিএইচডি কথা বলতেছো তখনই আসলে ইউ হ্যাভ টু শো সামথিং ডিফারেন্ট দেন আদার্স, যে আমি একটা নতুন কাজ করছি, আমি আমি একটা নিউ কন্ট্রিবিউশন আছে, আদারওয়াইজ ইউ ক্যান নট সে দ্যাট আই উইল ফিনিশ মাই পিএইচডি, ইট ক্যান টেক 6 ইয়ার্স, ইউ ডোন্ট নো, ঠিক আছে? আর আর হ্যাঁ বলো, তাহলে নিউ কন্ট্রিবিউশন বলতে আমি বাংলায় যদি বলি ভাইয়া, ইজ ইট লাইক নতুন কিছু আবিষ্কার করা এরকম কিছু? আবিষ্কার ধরো দেখো ইনভেনশন আর ডিসকভারি মধ্যে আবার ডিফারেন্স আছে, ঠিক আছে? এখন এটা হচ্ছে এরকম, ধরো তুমি কোন এটা কিভাবে বলি, কন্ট্রিবিউশন গুলো আসলে তখনই বুঝায় যখন ধরো তুমি একটা মেথড কে ইমপ্রুভ করছো, বা তুমি নিজেই একটা মেথড ডেভেলপ করছো। এন্ড মেথডটা কি, আমি আর ওটাতে না যাই, এটা এক একজনের কাজের ফিল্ডের মানে এক এক রকম, ঠিক আছে? সো মেথড ডেভেলপ করা, মেথড মানে আমরা সবাই কম বেশি বুঝি হোয়াট ইজ মেথড। সো ইটস নট লাইক তুমি একজন করছে তুমি ওটা নিয়ে কাজ করলা আবার তুমি ডিফারেন্ট রেজাল্টস পেলা, ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা হচ্ছে মেথডটাকে তুমি কিভাবে ইম্প্রুভ করলা, বা তুমি একটা কি মেথড দিলা যেটা আসলে ধরো ফিউচার রিসার্চ এ মানুষ ইউজ করতে পারবে ফার্দার রিসার্চ করার জন্য, বা একটা তুমি প্র্যাকটিক্যালি যদি চিন্তা করো কি ইমপ্লিমেন্ট করলে এটা কমিউনিটি কন্ট্রিবিউশন, কমিউনিটি কন্ট্রিবিউশন করবে, ওই ধরনের জিনিসপত্র গুলো আসতে হয়। মানে নিউ কন্ট্রিবিউশন হোয়াট এভার ইট ইজ, একটা নতুন কিছু হইতে পারে, হয়তো বা নতুন কিছু মানে আসার আগেও এটা আপনার লিংক হিসেবে কাজ করতে পারে, রাইট? আচ্ছা ইরিলেভেন্ট একটা কথা বলতে চাই, আমার দুলাভাই আসছেন, উনি দুলাভাই আসছেন, তো আমি আমার দুলাভাইকে সালাম দিচ্ছি। আমি প্রসেসটা বলি, যে আমি বলতেছি যে আমি আমার প্রফেসরকে কনভিন্স করলাম যে স্যার আমি আপনার সাথে করবো, স্যার বললেন ঠিক আছে আই থিঙ্ক তোমার প্রফেসরটা আমার সাথে যাচ্ছে, আই থিঙ্ক উই ক্যান ওয়ার্ক টুগেদার। তারপরে উনি বললেন যে ওকে ইউ শুড অ্যাপ্লাই টু দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন নাও, এবং তখন ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে অ্যাডমিশন থেকে তাহলে আমি আমার প্রফেসর আমাকে ফান্ডিং নিয়ে আলোচনা করবেন। তো আপনি আমাকে বলছিলেন যে ফান্ডিংটা আলোচনা এটা অ্যাডমিশনের আগেও হইতে পারে পরেও হইতে পারে, এটা যদি আপনি একটু বলতেন প্রফেসর। এখানে আসলে যেটা হয় নরমালি আমরা যেভাবে অ্যাপ্লাই করি বাংলাদেশ থেকে, আনলেস উই গেট সাম প্রমিস ফ্রম এ প্রফেসর লাইক অ্যাবাউট ফান্ডিং, যদি ফান্ডিং এর প্রমিসটা না পাই দেন আমরা আসলে অ্যাপ্লাই করতে চাই না ইউনিভার্সিটি গুলোতে, কারণ তোমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে তো তোমার অনেক তোমার তো খরচ হবে, তাই না? তোমার বাজেটের একটা ব্যাপার আছে, হাউ মেনি ইউনিভার্সিটি ইউ ক্যান অ্যাপ্লাই। ওই যে তুমি ইউনিভার্সিটি পিক আপের কথা বললো না, ওখানে আমি একটা পয়েন্ট অ্যাড করে দিই, আমার হঠাৎ মাথায় আসছে, তোমার বাজেটের উপরে ডিপেন্ড করবে তুমি আসলে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা। ইফ ইউ হ্যাভ এ লিমিটেড বাজেট তোমাকে স্ট্র্যাটেজিক্যালি ইউনিভার্সিটি চুজ করতে হবে যেখানে তোমার প্রবাবিলিটি বেশি অ্যাডমিশন পাওয়ার, যেহেতু তোমার বাজেট যদি তোমার লিমিট থাকে, তাই না? কারণ প্রায় $100-$200 কিন্তু খরচ হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই অ্যাডমিশনের জন্য। আর ফান্ডিং এর কথাটা যেটা বললাম এখন, হ্যাঁ তো যখন তুমি তুমি একজন একজন প্রফেসরকে যখন তুমি নক করলা এবং তার সাথে তোমার কথাবার্তা হলো এবং সে তোমাকে একটা অফার করলো ওকে আই ক্যান প্রোভাইড ইউ দিস অ্যামাউন্ট অফ ফান্ডিং, দেন তুমি দেখলা সবকিছু হিসাব করে যে তোমার ইউনিভার্সিটি ক্যানাডাতে যে লিভিং কস্ট প্লাস তোমার টিউশন ফি এবং তুমি যেটা পাচ্ছ তোমার ফিউচার প্রফেসর থেকে সেটা তোমার আসলে হচ্ছে কিনা, তুমি যদি পারো তাহলে তুমি আসবা, আর তুমি তুমি এফোর্ড করতে না পারলে তো তুমি আসলে ওই ফান্ডিং এক্সেপ্ট করে আসতে পারবা না। সো ওয়ান্স ইউ গেট দ্যাট প্রমিস অফ ফান্ডিং তখন তুমি কি করো অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করো
ইউনিভার্সিটিতে, ঠিক আছে? এখন অনেক সময় ক্যানাডা এটা হয় কিনা আমি জানি না, ইউসুয়ালি অনেক সময় মানে যেটা শুনলাম যে আমি কয়েকদিন আগে একটা জুনিয়র মানে ছোট ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো তাকে এক প্রফেসর রিপ্লাই দিছে যে তুমি অ্যাপ্লাই করো অ্যাডমিশনের জন্য, আমি দেখতেছি তোমার অ্যাপ্লিকেশনটা। এখন দের ইজ এ রিস্ক যে তুমি যে বলছো তোমাকে মানে উনি তোমাকে বললো যে তুমি অ্যাপ্লাই করো, কিন্তু ফান্ডিং সম্পর্কে কোনো তোমাকে কমিটমেন্ট এখনো দেয় নাই, তো ইজ এ রিস্ক। তুমি অ্যাপ্লাই করলে এটা হতেও পারে তুমি ফান্ডিংটা পেতেও পারো নাও পেতে পারো। সো তার মানে তোমাকে অবশ্যই কিছু কিছু রিস্ক নিতেও হবে বিভিন্ন জায়গায় যদি তুমি আসলে এখানে গ্রাজুয়েট স্টাডির জন্য আসতে চাও। আচ্ছা, তাহলে আপনি এটা বললেন যে গ্রাজুয়েট স্টাডির জন্য আমি এটা চাইলে রিস্ক মিনিমাম একটা থাকতে পারে, আপনি বলতেছেন রিস্ক অ্যাসোসিয়েটেড থাকতে পারে। অনেকে আগে কমিট করে দেয় ফান্ডিং, হ্যাঁ বলে দেয় যে আই ক্যান অনলি প্রোভাইড ইউ দিস অ্যামাউন্ট অফ ফান্ডিং, হ্যাঁ তুমি যদি সেটা অ্যাকসেপ্ট করো ইউ ক্যান অ্যাপ্লাই ফর অ্যাডমিশন রাইট তোমার ইউনিভার্সিটিতে। আবার অনেকে বলে অ্যাপ্লাই করো ইউনিভার্সিটি, আই এম লুকিং এট ইওর অ্যাপ্লিকেশন, সো এই ধরনের সিচুয়েশন আসতে পারে। আচ্ছা, এখানে আপনি যেটা ফান্ডিং যেটা আমরা ফান্ডিং এ যাচ্ছি, তাহলে আমি এখন ফান্ডিং বিষয়টাকে একটু স্ট্রেচ করতে চাই। এই যে আপনি বললেন যে আমার প্রফেসর আমাকে ফান্ডিং করবে, সো এই ফান্ডিংটা প্রফেসরের কাছ থেকে কিভাবে আসতে পারে যদি আপনি আমাদেরকে এক্সপ্লেইন, ওনার কাছে কিভাবে আসে, উনি আমাদেরকে কিভাবে দিচ্ছে? আচ্ছা, মানে এটা এটা আবার এটা ডিপ ইনসাইড কথা, এটা মানে ধরো সুপারভাইজ যারা 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 স্টুডেন্ট রিক্রুট করে, ধরো যারা বিশেষ প্রফেসর, ওনাদের তো অনেক তোমার রিসার্চ প্রজেক্ট থাকে যেগুলো ওনারা অ্যাপ্লাই করে বিভিন্ন গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করে, তো সেখান থেকে প্রজেক্টগুলো আসে। সো যে জন্য তোমার ওই প্রজেক্টটা যে বিষয় নিয়ে কাজ করবে তখন দে লুক ফর দ্যাট প্রোফাইল যখন স্টুডেন্ট রিক্রুট করে, ওকে? তো তোমাকে যখন ফান্ডিংটা দিবে আসলে ওই প্রজেক্ট থেকেই আসবে, তুমি ওই প্রজেক্টের কাজ করবা ফর ইনস্টেন্স, ঠিক আছে? তো ওভাবে টাকাটা আসবে, আর টাকাটা তোমার তো তুমি তো জানোই না, ওটা তো আর এখানে তো আসার পর তুমি যদি ফান্ডিংটা তুমি অ্যাকসেপ্ট করো বা তুমি ধরো ফান্ডিংটা অ্যাকসেপ্ট করলে এখানে আসলে টাকাটা তো তোমার অটোমেটিক্যালি আমরা পেইড অফ হই, তাই না? যে টিউশন ফি চলে যায়, ক্লাস হচ্ছে তোমার, লিভিং কস্টটা তোমার কাছে চলে আসে। বাট ব্যাপারটা হচ্ছে এরকম, ওনাদের নিজস্ব কিছু রিসার্চ গ্রান্ট থাকে, প্রজেক্ট থাকে, ওখানে আসলে বলা থাকে যে উনি স্টুডেন্ট নেবে যে এই বিষয়ে কাজ করার জন্য, দেন দে পে ইউ দ্যাট ওয়ে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন দি অডিয়েন্সে নে, যে দেবাং দিবেন্দু সরকার তন্ময় যে কোয়েশ্চেনটা করছেন যে প্রফেসরকে কনভিন্স করতে গেলে প্রথমে কি রিসার্চ প্রপোজাল দিতে হবে নাকি? এটা ডিপেন্ড করে, প্রথমে আসলে প্রপোজাল দিতে হয় ব্যাপারটা তা না, তোমার ধরো ইমেল করলা তুমি প্রফেসরকে, তোমার এক্সপার্টিজ এবং ইন্টারেস্ট দুটাই জানায় তুমি ইমেল করলা। অনেকেই অনেক সময় ছোটখাটো কাজ দেয় যে ওকে তুমি আমাকে এই বিষয় নিয়ে একটা প্রপোজাল লিখে পাঠাও। আবার অনেকে, যেমন আমার একটা ফ্রেন্ডকে বলছিল, ও প্রোগ্রামিং ভালো পারে, সো ওকে বলছিল মানে ও প্রোগ্রামিং ওই রিলেটেড একটা ইমেল করছে যে আমি এই ব্যাপারে এক্সপার্টিজ আছে আমার, আমি এই বিষয়ে কাজ করতে চাই। তখন তাকে বলে তুমি তাহলে একটা ছোট অ্যাপ বানায় পাঠাও। তৌহিদ বিনয় একটা আমার ফ্যান পেজ থেকে আর কি, যে আমাকে ফলো করতে এরকম একটা মানুষ তৌহিদ বিনয়, অসংখ্য ধন্যবাদ তোমার এই অক্লান্ত পরিশ্রমের জন্য। আচ্ছা, তাহলে ভাইয়া আসলে আমরা যদি এখন ফান্ডিং এর বিষয়টা বলি, এখন আপনি বললেন যে প্রফেসরকে যে ফান্ডিং আসবে এই ফান্ডিং থেকে আমরা তাহলে মানে টাকা পাবো। আরেকটা বিষয় আছে ভাই, আমি যদি বলতে চাই, ফান্ডিং তো প্রফেসর একটা ফান্ডিং হইতে পারে, তাহলে আর কোনো ওয়ে আছে ফান্ডিং এর জন্য যে আমি টাকা পাবো, তারপরে কি করা যেতে পারে অ্যাপ্লাই? হ্যাঁ, তোমার একটা ইউনিভার্সিটিতে এটা এটাও ডিপেন্ড করবে, ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো ডিপেন্ড করতে পারে। আমি স্কলারশিপের কথা বলবো এখন তোমাকে, অনেক ধরনের স্কলারশিপ থাকতে পারে, যেমন ধরো ডালহাউসি তে তোমার ফ্যাকাল্টি অফ গ্র্যাজুয়েট স্টাডিজ এর স্কলারশিপ দেয়, আবার ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড আছে, সো এগুলো যেমন ফ্যাকাল্টি অফ গ্র্যাজুয়েট স্টাডিজ তো ইয়ারলি বেসিসে দেয়, ঠিক আছে? আবার ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড যেগুলো, সেগুলো আবার দেখা যায় ওয়ান টাইম একটা পেমেন্ট দেয় তোমাকে, ঠিক আছে? আবার ধরো আরেকটি যদি বড় অ্যামাউন্টের স্কলারশিপে যাও, তোমার নোভাস্কোশিয়া গ্রাজুয়েট স্কলারশিপ আছে,
আবার কিলাম স্কলারশিপ আছে, ভেনিয়ার স্কলারশিপ আছে, দেয়ার আর মেনি স্কলারশিপস, বাট ইউ হ্যাভ টু কম্পিট ফর দোজ স্কলারশিপ, ওগুলো অনেক কম্পিটিটিভ। তো তোমাকে আসলে ধরো আগে থেকে যদি তোমার কিছু ছোটখাটো পাবলিকেশন থেকে থাকে, হ্যাঁ, এবং তোমার এগুলো হেল্প করে তোমার এই স্কলারশিপ গুলোতে, হেল্প করবে তোমাকে এই স্কলারশিপ গুলোতে মানে কম্পিট করতে এবং এগুলো ক্যাচ করতে। সো অনেক ধরনের স্কলারশিপ আছে এখানে, এবং আর গ্রান্টের পাশাপাশি তুমি ধরনের স্কলারশিপ পেতে পারো, বাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর দোজ স্কলারশিপস। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমার একটা কিউরিওসিটির একটা কোয়েশ্চেন আসছে ভাইয়া। আপনি যেটা বললেন যে আপনি ফুল ফান্ড নিয়ে কানাডা আসছেন, তো আসার পরেও কি আপনি আবার স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, তাহলে মনে করেন আমার টিউশন ফি 20,000, তাহলে আমি 20,000 ফুল ফান্ডিং পেয়ে গেলাম, তাহলে আমি আরো 10,000 ফান্ডিং পাই, তাহলে এটা এটা ব্যাপারটা আসলে এরকম না, দেয়ার ইজ সার্টেন রুলস এন্ড রেগুলেশন হাউ ইউ উইল গেট দ্য মানি। সো এটা আসলে আরো অনেক ইনসাইড কথাবার্তা। তো তোমার জিনিসটা হচ্ছে মূলত ওইসব স্কলারশিপ যদি তুমি পাও, যে বিগ স্কলারশিপ গুলা, তোমার লাইফটা একটু বেটার হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। বুঝতে পারছি, তাহলে আমি মানে ফান্ডিং পেয়ে আসার পর আমার অনেক সুযোগ আছে এখানে এসেও অ্যাপ্লাই, সুযোগ আছে, তুমি অ্যাপ্লাই করার সুযোগ আছে। বুঝতে পারছি, তাহলে আমরা ফান্ডিং নিয়ে অনেক কথা বললাম, মোটামুটি আমরা ফান্ডিং এর যতটুকু ইনফরমেশন দেয়া মনে করি আমরা দিতে পারছি, কি মনে নাকি অন্য কিছু বলার আছে ফান্ডিং নিয়ে? মূলত আসলে তুমি যখন তুমি যখন জাস্ট স্টার্ট করতেছো তোমার গ্রাজুয়েট স্টাডি এখানে তোমার কানাডা হোক বা অন্য কোনো দেশে হোক, প্রথম আসলে তোমার যেটা দরকার, তুমি যে রিসার্চ গ্রান্টটা পাচ্ছ তোমার প্রফেসরের কাছ থেকে, তুমি আসলে তুমি অ্যাকোমোডেট করতে পারবা কিনা তোমাকে, সে ফর ইনস্টেন্স এক বছর তুমি তোমাকে অ্যাকোমোডেট করতে পারবা কিনা, সেটা তোমার ওই সুযোগটা আছে তোমার ওই ওটা ওটা যাচাই করতে না। এরপরে কি পাবা সেটা আসলে তোমার এটা নিয়ে আসলে প্ল্যান করার কিছু নাই, যে পরে আরো স্কলারশিপ আসছে সো আমি ওগুলো অ্যাপ্লাই করে আমি আমি এগুলো ওভাবে চিন্তা করার আসলে কিছু নাই এখানে। প্রথম কথা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু কাম হিয়ার, তুমি যেটা পাচ্ছ সেটা দিয়ে তুমি আসতে পারতেছো কিনা, ক্যান ইউ স্টার্ট ইউর পিএইচডি অর মাস্টার্স, এবং তুমি আসলে এটা কন্টিনিউ করতে পারবা কিনা, আস্তে আস্তে তোমার লাইফ বেটার হবে। এটা এটা নর্মাল যে এখানে আসলে প্রথম বছর একটু অনেক একটু কষ্ট হয়, একটু তোমাকে স্ট্রাগল করতে হয়, কারণ তোমার পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়, তোমার হঠাৎ করে নতুন একটা এনভায়রনমেন্ট, হ্যাঁ, সবকিছু তোমাকে অ্যাডাপ্ট করতে হয়। তো প্রথম বছর তো একটু কষ্ট হয়, আস্তে আস্তে তুমি যখন সব শিখে ফেলবা দেন দেয়ার আর লটস অফ অপরচুনিটি ইউ ক্যান এক্সপ্লোর, রাইট? তো তুমি ওগুলাতে অ্যাপ্লাই করে তুমি তোমার কন্ডিশনটা একটু ভালো করতে পারো। ভাই একটা কমপ্লিটলি রিলেভেন্ট কোয়েশ্চেন করবো, তারপর কোয়েশ্চেন আমি অডিয়েন্সের কাছে দিব, আপনার দেশের বাড়ি কোন জায়গা ভাইয়া? সবাই একটু যদি চিটাং, এই জন্য আসলে অনেক মানুষ খালি চিটাং চিটাং করছে, আপনারা কে কই থেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে জয়েন করছেন আপনারা একটু বলবেন। সিলেট আর চিটাং, আমি নর্থ সাউথে থাকতে ভাই আমার চিটাং এর ফ্রেন্ডদের সাথে খুব ইন্টিমেসি ছিল, তো এই জায়গা মিলে গেছে, তো সিলেট আর চিটাং কিন্তু একটু ডিফারেন্ট। এনিওয়ে এনিওয়ে সেটা কনফ্লিক্ট যদি না আসে, তো কে কই থেকে জয়েন করছে আপনারা একটু বলতে পারেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমরা ফান্ডিং এর বিষয়টা বললাম। আরেকটা জিনিস আমি মিস করছি ইন মাই ওপিনিয়ন, যে কানাডাতে পিএইচডি করতে লাস্ট ইয়ারে এটলিস্ট 6টা কোর্স করতে হয় অথবা 4টা থেকে 6টা কোর্স করতে হয়, এবং ইউএসএ তে এটলিস্ট এরকম 8টা থাকে, এটা নিয়ে যদি কিছু বলতে মানে কোর্সে আমাদের এখানে 8টা কোর্স করতে হয়, তুমি যদি শুধু মাস্টার্স করো তোমাকে 4টা কোর্স করতে হবে, আর তুমি যদি পিএইচডি করো তোমাকে আরো 4টা করতে হবে, সো টোটাল 8টা কোর্স করলে হয় তো। বুঝতে পারছি, তাহলে আমি যদি মাস্টার্স এ কানাডাতে আসি তাহলে আমি 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 একদম শিওর না, জি ইউএসএতে হয়তো তোমার মাস্টার্সের জন্য 8টা করা লাগতে পারে। আচ্ছা, মাস্টার্সের 8টা করা, বুঝতে পারছি, হয়তো আমি শিওর না, বাট এটা এটা মনে হয় আমি শুনেছিলাম কোন এক। আচ্ছা ঠিক আছে, তাহলে এক ভাই আমাদের সাথে সাউথ কোরিয়া থেকে জয়েন করেছেন। আচ্ছা ভাই, এখন যদি আপনি একটু এক্সপ্লেইন করতেন লাইক হাউ উই উইল পিক দ্য ইউনিভার্সিটি আপনার মতো করে, যে আমি যদি বলি যে দুইটা প্রথমে টপ ইউনিভার্সিটি, মিড ইউনিভার্সিটি, লো ইউনিভার্সিটি, এখানে এটা মনে হয় অলরেডি আমরা তোমার ধরো মেনশন করে আসছি যে তুমি ন্যারো করলা তোমার সিলেকশন, এবং তুমি বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন নিলা, বা তোমার ইউনিভার্সিটির বড় ভাই বোনেরা কোথায় গিয়ে পড়াশোনা করতেছে সেখান থেকে কিছু ইনফরমেশন আসতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে তোমার ইনফরমেশন গুলো আসতে পারে, ঠিক আছে? তো তুমি এগুলো আসার পর এখন চিন্তা করতে পারো যে অনেকে চিন্তা করে যে ওকে ফাইন, আমি আমার রেজাল্ট এবং আমার এক্সপার্টিস অনুযায়ী আমি হয়তো এই ইউনিভার্সিটি গুলাতে, এগুলো তুমি যখন এক্সপ্লোর করবা বিভিন্ন সোর্স থেকে তখন তোমার একটা রিয়েলাইজেশন হবে কোন কোন ইউনিভার্সিটি গুলাতে তোমার প্রবাবিলিটি হাই টু গেট এন মানে অ্যাডমিশন, তাই না? কারণ তুমি তো আরো অনেকেই গেছে ওখানে, জানো কারা 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 কোন কোন প্রোফাইল নিয়ে ওখানে গেছে, তাই না? ওখান থেকে একটা তোমার আন্ডারস্ট্যান্ডিং চলে আসে। সো ওভাবে আমার মনে হয় একটা স্ট্র্যাটেজিক্যালি ইউনিভার্সিটি লিস্ট করা যায় যেখানে যেখানে তুমি আসলে অ্যাপ্লাই করবে। বুঝতে পারছি, তাহলে আমরা অনেক কুয়েতে। আচ্ছা এখন যদি আমি বলি ভাইয়া যে
আচ্ছা, আমরা যে ইউনিভার্সিটিটা পিক করব, এটা কি আমরা ইউনিভার্সিটি থেকে পিক করব, প্রফেসর থেকে পিক করব, নাকি আমার যে একটা এটা 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 অ্যাবসলিউটলি ডিপেন্ড করে তোমার কাছে কত কি ইনফরমেশন আছে। তুমি যদি তুমি যদি তুমি যদি কোনো রিনাউন্ড প্রফেসরকে চিনো যে হ্যাঁ উনি তো এই কাজগুলো করেন, তাহলে আমি আমার আমিও তো ইন্টারেস্ট এই ধরনের কাজে, তুমি যদি একটা ওখানেও অ্যাপ্লাই করতে পারো, তাই না? ওটা আসলে ডিপেন্ড করে তা হোয়াট ইউ ওয়ান্ট, এটা সম্পূর্ণ নিজের উপর আর কি। তোমার তুমি কি ইউনিভার্সিটি চুজ করতেছো বা তুমি প্রফেসর সাথে তুমি ইনক্লাইন যে ওখানে তুমি অ্যাপ্লাই করবা এই ধরনের জিনিসগুলো। আচ্ছা, এখন যদি আমরা ভাইয়া যে আমরা ফান্ডিং বললাম, ইউনিভার্সিটি পিক করা বললাম, সোর্স নিয়ে কথা, আপনি কিন্তু অনেক ভাবে অলরেডি সোর্স নিয়ে অনেক ইনফরমেশন দিচ্ছেন যে কোন কোন সোর্সে, যেমন এখন আমি কিছু যদি বলি আপনি এখানে মডিফাই করতে পারেন, যেমন আমার যে বড় ভাই আছে ফর এক্সাম্পল, আমি নর্থসাউথে বিবিএ এমবিএ করছিলাম, যদি কোথাও একটা মানে পিএইচডি করার চিন্তা ভাবনা করি, তাহলে আমার ওই ইউনিভার্সিটি বড় ভাই থাকে, তাহলে আমি দেখি উনাকে রিচ করতে পারি। তারপরে বিভিন্ন মনে করেন, আমি মনে করলাম যে একটা ইউনিভার্সিটি যেমন ডালহাউজি ইজ গুড ফর পিএইচডি, তাহলে ডালহাউজি যে কমিউনিটি আছে এখান থেকে বাংলাদেশি স্টুডেন্ট বের করে যদি পিএইচডি কেউ থাকে। তারপরে যে আপনি বললেন ফেসবুক গ্রুপের কথা, ওয়েবসাইট আছে, ইউনিভার্সিটি লিংক আছে, সো এইসব সোর্স নিয়ে যদি একটা মিনিট আপনার দুঃখ একটা কথা বলতেন আমাদের সোর্সটা। এখন তোমার যেমন ধরো ফর ইনস্ট্যান্স মানে কিভাবে কিভাবে ইনফরমেশন আসতে পারে, আমি বইটা আমার যিনি অ্যাডভাইজার ছিল জি তিনি আমাকে বলেছেন তুমি ওই ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারো, ওখানে যেমন ধরো আমাদের ওখানে প্রফেসর আছে আমি যার সাথে কাজ করছি আমি তাকে চিনি ফর ইনস্ট্যান্স জি। আবার আবার ধরো ডিপার্টমেন্ট তোমার সিভিল, আমি সিভিল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি, আমি জানি আমার বড় ভাইয়ারা কোথায় কোথায় পড়াশোনা করতে গেছে, ডিপার্টমেন্ট থেকে তুমি কিছু ইনফরমেশন পাচ্ছ, তাই না? তারপর এই এই ধরনের কথায় কথায়ও তো অনেক ইনফরমেশন চলে আসে, তাই না? আবার অনেক সময় এটাও ঘটে একজন প্রফেসরকে তুমি ইমেল করছো, তার কাছে ধরো এখন গ্র্যান্ট নাই বা প্রজেক্ট নাই, অনেক সময় দেখা যায় সেখান থেকেও সাজেশন দিয়ে দেয় ওকে ইউ ক্যান অ্যাপ্লাই টু দিস প্রফেসর। বসে বসে যে করবা সবচেয়ে আমি আমি মনে করি টু স্টার্ট উইথ ইউনিভার্সিটি ইজ দ্য, তুমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো যেখানে সেখানে সেটা হচ্ছে স্টার্ট করার জন্য ভালো একটা জায়গা, তুমি ইনফরমেশন গ্যাদার করার জন্য এসব জায়গায় তুমি অনেক ভালো ইনফরমেশন পাবা, কারণ এটা তোমার ইউনিভার্সিটি তুমি জানো। আমি ইউনিভার্সিটি বলতে বাংলাদেশে তুমি যে ইউনিভার্সিটি পড়াশোনা করছো সেটা কথা বুঝি না আপনার কথা ভাইয়া, যে আমি যেখানে পড়াশোনা করতেছি এখান থেকে আমি কিভাবে ইনফরমেশন পাবো, সোর্স পাবো? যেমন ধরো আমি যখন বুয়েটে ছিলাম জি, তখন আমি ধরো গ্রাজুয়েট স্টাডি করতে বাইরে আসবো, তো আমি জানি ধরো অনেক বড় ভাই এখানে বাইরে আসছে, ডিপার্টমেন্টে কথা হয়, ফ্রেন্ডের সাথে কথা হয়, এই ইনফরমেশন গুলাই তো অনেক অনেক সময় অনেক ইম্পর্টেন্ট, সো ইউ জাস্ট রিচ দেম থ্রু দোজ ইনফরমেশন। এবং তুমি যখন এই ইনফরমেশন গুলো গ্যাদার করতে থাকবা একটা ইনফরমেশন থেকে আরেকটা ইনফরমেশন পাবা, তুমি এটাই নর্মাল, এটা ইজ লাইক এ ট্রি, ঠিক আছে? মানে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না কোন জায়গা থেকে কি ইনফরমেশন, আমরা জানি না এক্স্যাক্টলি। হ্যাঁ, যেমন ধরো হায়ার স্টাডি রিলেটেড যে পেজগুলো আছে সোশ্যাল মিডিয়া, ওখানে তো কত পোস্টিং আসে, পিএইচডি প্রোগ্রাম বলো, মাস্টার্স বলো, ফান্ডিং বলো, এখন তো চলে আসে পজিশন গুলো এখানে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আর লাস্ট কোয়েশ্চেন, আপনি সামনে এটা জায়েদ স্যারের বাড়ি চট্টগ্রাম কোন থানায়? চন্দনাইশ। বিভিন্ন কিছু না, ঠিক আছে ভাই? এখন যদি আমরা মোটামুটি লাস্টের দিকে আসি, এক্সপেন্স এর বিষয়টা ভাইয়া, মানে এক্সপেন্সটা আসলে শুনো, মানে এক্সপেন্সটা তো এটা তো ধরো তুমি কিভাবে চলবে, স্পেসিফিক্যালি কোশ্চেনটা আবার বলতে চাই, বলতে যাচ্ছি আমি স্যামুয়েল, আমি এখন কানাডা আসতে চাচ্ছি পিএইচডি তে, তাহলে আমার হাতে কি রকম টাকা থাকতে হবে, হাউ শুড আই অ্যাপ্লাই, এবং আমার কি রকম খরচ হইতে পারে? আচ্ছা, সো পিএইচডি তে আসতেছো বা মাস্টার্স আসতেছো, অ্যানসারটা ফর বোথ আর কি, তোমার তোমার যখন ভিসা অ্যাপ্লাই করো তুমি তখন তোমার কি একটা স্টাডি প্ল্যান দেখাইতে হয়, তাই না? একটা একটা বাজেট দেখাইতে হয় তোমাকে, তুমি হাউ ডু ইউ অ্যাফোর্ড ইয়োরসেলফ দেয়, সো তাহলে খরচগুলো আসলে কি কি, ভেরি নর্মাল, তোমার টিউশন ফিস আর তোমার লিভিং কস্ট, তাই তো? তো লিভিং কস্ট তুমি কিভাবে জানবা, এই যে ইনফরমেশন যখন গ্যাদার করতেছো বা
বা তোমার যে টিউশন ফি এর জন্য যে বা অ্যাডমিশন প্রোগ্রামের জন্য যে কস্ট বাজেটটা থাকে ডিপার্টমেন্টের বা ইউনিভার্সিটির, ওই কাগজে কিন্তু থাকে যে তোমার অ্যাকোমোডেশনে কত লাগবে, তোমার কোর্স ফি কত লাগবে, তোমার বিভিন্ন চার্জ কত আছে। তো ওগুলা কিন্তু ওখানে ওই তোমার অ্যাডমিশন লেটারে থাকে, একটা 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 পিডিএফ, মানে তোমার যে কাগজটা পাঠাবে বা পিডিএফটা দেয় ওখানে কিন্তু লেখা থাকে। বা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলেও তুমি পাবা যে আসলে কস্ট গুলা কিরকম। তার চেয়ে বড় কথা, তুমি যার সাথে কন্ট্যাক্ট করতেছো এখানে, সেও তোমাকে একটা আইডিয়া দিতে পারবে হোয়াট ইজ দ্য লিভিং কস্ট, ঠিক আছে? এবং এটা জানাটা খুব একটা এটা জানা খুব একটা কঠিন কিছু না। ইভেন তুমি যে ল্যাবে যাবা ফর ইনস্ট্যান্স, সেখানেও তো তোমার যারা অলরেডি আছে কাজ করতেছে ওই ল্যাবে, তাদের সাথে তো তোমার কন্ট্যাক্ট হবে, তাই না? তুমি তাদেরকে জিজ্ঞেস করলেও তুমি লিভিং কস্টটা পাবা। সো ইটস ভেরি ইজি যে তুমি লিভিং কস্টটা জানো এবং তুমি তোমার টিউশন ফিটা জানো, তাই না? দুইটা অ্যাড করলে তুমি তোমার এক বছরের কস্টটা জানো, তাই না? এক বছরের কষ্ট তুমি জানো। সো তুমি যখন অ্যাপ্লাই করবে তুমি ফান্ডিংটা দেখবে, আমার এত ফান্ডিং আছে এন্ড আই এম ব্রিংইং দিস অ্যামাউন্ট অফ মানি, সো আই ক্যান অ্যাফোর্ড মাইসেলফ অ্যাট লিস্ট 1 ইয়ার উইথ দিস অ্যামাউন্ট। আচ্ছা, তো ভাই এখানে যদি আপনি যেটা বললেন যে ফান্ডিং এর যে বিষয়টা আপনি বললেন, তাহলে এক্সপেন্স, তাহলে এক্সপেন্স তো বলতেছেন আপনি আসার পরে এক্সপেন্সটা, তাহলে মনে করেন যে এই এক্সপেন্সটা যদি মনে করেন যে মানে আমি বলতেছি আসার আগে আমার হাতে কিরকম টাকা থাকতে হবে, কিরকম খরচ হইতে পারে কানাডা আসার, আসার আগে তোমার কত টাকা লাগবে সেটাই তো ডিপেন্ড করতেছে। তুমি যখন তোমার ফান্ডিংটা পেলা, জি, তুমি তোমার টিউশন ফি জানো, জি, তুমি তোমার এক বছরের কস্ট জানো। আমি এক বছর বলতেছি কারণ ভিসা অ্যাপ্লাই করার সময় সম্ভবত আমরা এক বছরের প্ল্যান দিই। সো তুমি তোমার এক বছরের লিভিং কস্ট জানো এবং তুমি তোমার টিউশন ফি জানো এবং তুমি তোমার ফান্ডিং জানো, তো তুমি তো ডিফারেন্সটা জানো তোমার কাছে কি শর্টেজ আছে না কি বেশি আছে। আচ্ছা, তো তুমি তোমাকে এফোর্ড করার জন্য যতটুকু আনতে হয় ওটা হিসেব করে নামায় নিয়ে আসতে হবে তোমাকে। তুমি তুমি যতটুকু আনলে তুমি সেফ ফিল করো, এটা হচ্ছে এভাবে বলবো আমি। অনেকেই ধরো আমাদের সময় কথা বলি, 2013 এর কথা যদি বলি, অনেকেই $1,000 নিয়ে আসছে, অনেকে $2,000 নিয়ে আসছে, এক একজনের পারসেপশনটা একরকম। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি আপনি যদি এই কোশ্চেনটা পিক করতেন যে ফান্ডের জন্য আন্ডারগ্রেড লেভেলে যদি রিসার্চ পেপার কোনো অ্যাডভান্টেজ দেয় কিনা, আন্ডারগ্রাজুয়েট আমার খুব একটা আইডিয়া নেই, তবে আমি দুই একদিন সাথে আমার পরিচয় আছে, আমি কথা বলছিলাম। অনেক সময় দেখা যায় আন্ডারগ্রাজুয়েট তুমি অ্যাপ্লাই করলে তোমার রেজাল্টের বেসিসে তোমাকে স্কলারশিপ দেয় বা ওয়েভড করে দেয় টিউশনটা অনেকটুকু। ওকে, সো আমি শিওর না আন্ডারগ্রেড আসলে রিসার্চ পেপার কতটুকু ইম্প্যাক্টফুল হবে, আই এম নট শিওর, বাট রেজাল্টটা মনে হয় তোমার ইম্প্যাক্ট করতে পারে তোমার এই ধরনের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ইয়াতে তোমার আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে। বাট আপনি তো ডেফিনেটলি, ইন মাই অপিনিয়ন, আমার মনে হয় আপনি ডেফিনেটলি এনকারেজ করবেন যে একটা আন্ডারগ্রেড লেভেলে যদি রিসার্চে কাজ করতে পারে, দেয়ার ইজ রিসার্চ করবা বা কোনো একটা কন্ট্রিবিউশন করবা, সে এগুলাতে কোনো কখনোই দেয়ার ইজ নো নো, ঠিক আছে? তুমি তুমি করবা এটাই, এটা তো ভালো কন্ট্রিবিউশন করবা, এগুলা করতে থাকলে তোমার এক্সপিরিয়েন্স গুলো হতে থাকে, তাই না? তুমি দেখা যাবে যে প্রোগ্রামে আসার আগে তোমার যদি দুই তিনটা পাবলিকেশন থাকে, ইউ আর ওয়ান টু স্টেপ অ্যাহেড অফ like comparing to other peer student, right? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাই, এই কোশ্চেনটা দি দিবেন্দু সরকারের যে ভাই আমি হ্যাঁ ইন্টেন্ট টু পিএইচডি যেতে চাই, তাহলে হ্যাঁ স্যারকে কনভিন্স করতে পারি সেক্ষেত্রে ফান্ডের মাস্টার্স পাওয়া যাবে নাকি পিএইচডি থেকে, মানে এটা যদি যদি কোশ্চেনটা এটা আমি যদি কোশ্চেনটা ভালো করে বুঝে থাকি সেটা মানে বলতে চাচ্ছি যে যদি মাস্টার্স এবং ইন্টেন্ট টু পিএইচডি করতে চাই, মানে ফান্ডটা কি আসলে মাস্টার্স থেকে হচ্ছে কিনা সেটাই তো কথা। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই জিনিসটা আর হচ্ছে যে এক্সপেন্স। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে যে এখন কিছু, আচ্ছা আমার মনে হয় একটা কোশ্চেন ছিল তোমার আন্ডারগ্রেডে যদি তোমার পেপার থাকে তাহলে মাস্টার্স অ্যাডমিশনে ইম্প্যাক্ট হয় কিনা, সেরকম একটা কোশ্চেন ছিল। সো এটা আমি একটু বলতে চাই, পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই তোমার কাছে যখন তোমার প্রোফাইল, তোমার প্রোফাইলে যত এলিমেন্ট অ্যাডেড থাকবে সেটা অবশ্যই তোমার ইম্প্যাক্ট করবে অ্যাডমিশনে বলো বা স্কলারশিপে বলো, ঠিক আছে? দেখা যাবে ফর ইনস্ট্যান্স তুমি পাবলিকেশন না থাকলে একটা সিচুয়েশন, পাবলিকেশন থাকলে একটা সিচুয়েশন, কিরকম? ফর এক্সাম্পল তুমি যে স্কলারশিপ অ্যাপ্লাই করো, তোমার যদি পাবলিকেশন আগেই থাকে মাস্টার্সে, ধরো তুমি এনরোল করবা, তখনই তুমি দেখা যাবে তোমার পাবলিকেশন দিয়ে যদি তুমি বিগ স্কলারশিপ গুলো অ্যাপ্লাই করো সেগুলো পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? সো
এক্সট্রা তো তোমার কাছে যদি কিছু থাকে সেটা অলওয়েজ ওয়েলকাম, এবং সেটা অলওয়েজ ইম্প্যাক্ট করবে তোমার যেখানে তুমি যেতে চাও আর কি। ভাই আমি পিএইচডি স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও মানে আমি একটা স্টুডেন্ট হিসেবে অথবা আমার কাছে আমার কর্পোরেট যে একটা স্টুডেন্ট যদি তার এই ধরনের পাবলিকেশন নিয়ে যদি অ্যাপ্লাই করে তা কখনোই একবারে এটা আমার মনে হয় এটা অবশ্যই ইম্প্যাক্টফুল, কারণ তখন এটা অবশ্যই ইম্প্যাক্টফুল কেন, তুমি যা তুমি যে প্রফেসরের কাছে অ্যাপ্লাই করতেছো সে তোমার কাজগুলো পড়লে অ্যাটলিস্ট সে তো একটা আইডিয়া পাবে যে তুমি আসলে কি ধরনের এক্সপার্টিস তোমার আছে, তাই না? এবং তুমি আসলে যেগুলা ক্লেম করতেছো তোমার ইমেইলে আসলে তুমি সেগুলো জানো, তোমার পাবলিকেশন থেকে তো বোঝা সম্ভব, তাই না? তো এটা অবশ্যই অবশ্যই এটা কন্ট্রিবিউট করবে তোমার অ্যাডমিশন বা স্কলারশিপ অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আর কি। বুঝতে পারছো ভাই? আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝলাম যে কিছু থাকে। আচ্ছা এখন আমি একটা ভেগ মানে বিশাল ব্রড কোয়েশ্চেন করবো, আপনি যে পিএইচডি করতেছেন আপনি আপনি ইটসেলফ আপনার পিএইচডি তে চ্যালেঞ্জ গুলা কি, মানে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করছেন? পিএইচডি আসলে ধরো যারা আসলে ধরো বলবো যে যারা লাভ করে তোমার ধরো যারা পছন্দ করে ইন্টেলেকচুয়াল পার্সুট যারা করতে চায় আর কি, তাদের এই ধরনের সেলফ মোটিভেশন অনেক হাই, ঠিক আছে? আমি আমি এটা করতে চাই, আমার এটা পছন্দ, হ্যাঁ আমি রিসার্চ করতে চাই, আমি নতুন কিছু করতে চাই, আমি প্রবলেম সলভ করতে চাই, আমি ক্রিটিক্যালি থিঙ্ক করতে চাই, তো এই ধরনের মোটিভেশন গুলো থেকে আসলে পিএইচডি তে আসে মানুষ। সো চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, কারণ তুমি ঠেকবা এবং শিখবা, মানে হচ্ছে তোমার তোমার প্রতিটা স্টেপে তোমার প্রবলেম আসবে, সেটা ডেটা অ্যানালিসিস হতে পারে, সেটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন হতে পারে, সেটা তোমার প্রবলেম সেট আপ হইতে পারে, তুমি দেখবা যে তোমার অনেক নিউ আর চ্যালেঞ্জ তোমার অন দ্য ওয়েতে আসবে এবং তুমি এটাকে সলভ করার জন্য এক্সাইটেড থাকবা, তুমি এটা চেষ্টা করবা। সো এগুলা হচ্ছে চ্যালেঞ্জ, যে প্রবলেম গুলো আসবে, হাউ হাউ ক্যান ইউ সলভ ইট, আর তুমি কিভাবে প্ল্যান করবা। ধরো তোমার ডেডলাইন থাকবে মাল্টিপল, তাই না? তুমি কিভাবে তোমার এই ডেডলাইনের মধ্যে এই কাজটাকে তুমি কিভাবে সলভ করতে পারো এবং এটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারো টু আদার রিসার্চার্স, টু আদার অডিয়েন্স, রাইট? সো এই ধরনের চ্যালেঞ্জ গুলা থাকে, সাথে সাথে আবার ধরো তোমার ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ এটার একটা ব্যালেন্সিং এর ব্যাপার আছে, কারণ পিএইচডি যারা করে তারা দেখা যায় মিড নাইটে তোমার ঘুম ভেঙে গেছে, এখন তোমার রিসার্চ করতে ইচ্ছা করতেছে, ইউ জাস্ট গো টু দ্য ল্যাব, ঠিক আছে? এই ধরনের বিজনেস গুলা থাকে আর কি তোমার। সো আবার মজাও আছে, তুমি যখন একটা প্রবলেম সলভ করবা ওয়েন ইউ পাবলিশ এ পেপার, দ্যাটস তোমার ছিলে তোমার স্যাটিসফ্যাকশন, রাইট? সো এই ধরনের অবশ্যই আমি 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 এখানে একটা কমেন্ট করতে চাই, আমি এখানে একটা কমেন্ট করতে চাই, যারা আসলে এনজয় করবে না পিএইচডি, দে শুডন্ট কাম ফর দ্য পিএইচডি। ইটস নট যে তুমি তোমার ফ্রেন্ড করতেছো তুমি করতেছো, বা ধরো আচ্ছা একটা পিএইচডি করি, হ্যাঁ হায়েস্ট ডিগ্রি, ব্যাপারগুলো সব ওরকম না, ব্যাপারটা হচ্ছে তুমি পছন্দ করো তোমার এই কাজটা, তুমি ফ্রাস্ট্রেশন আসবে যখন কাজ মিলবে না, ফ্রাস্ট্রেশন আসবে, বাট তুমি এটাকে তোমার ওভারকাম করতে হবে, কারণ তুমি তো ফ্রাস্ট্রেশনে বসে থাকলে তোমার পিএইচডি শেষ হবে না। সো তখন আমরা কি করি, আমরা দেখা যায় যে রাত 12টা একটার সময় কাজ মিলতেছে না, গেছি একটা পিকিস করে ফর ইনস্টেন্স, মাথাটা ঠান্ডা করতে গেছি, ঠিক আছে? আবার প্রতি শনিবার মনে করো সকার ফিল্ডে চলে যাই, সব স্ট্রেস পুরো সপ্তাহের স্ট্রেসটা ওখানে ছাড়ি, আবার মানডে থেকে তোমার ধরে স্টার্ট করি। সো চ্যালেঞ্জ আছে, আবার এগুলো তুমি সলভও করবা এবং এভাবেই প্রবলেম সলভিং এক্সপিরিয়েন্স গুলো হয় অল থ্রু দ্য পিএইচডি, এবং তুমি অনেক ক্রিটিক্যালি থিঙ্ক করার কোয়ালিটি তুমি অর্জন করতে পারবা পিএইচডি শেষে। সো এই ধরনের জিনিসগুলো আছে, সো স্ট্রাগলও আছে, চ্যালেঞ্জও আছে, আবার অ্যাচিভমেন্টও আছে তোমার এই 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 প্রোগ্রামে। আপনার এই কথা রিলেট করে আমি একটা কথা বলতে চাই, তাহলে আপনি যেটা বলছেন যাদের ইন্টারেস্ট নাই তারা এই জিনিসটাতে আসবে না, তাহলে আমি অনেকটাই বলি, জি বলেন। এখন এখন ইন্টারেস্ট না থাকলে আমি কেন বলতেছি না আসার জন্য, কারণ এটা তো 4-5 বছরে কাজ এটা করবা তুমি, জি এটা ইলাবোরেট করে আমি একটা কথা বলতে চাই, আপনি বলার পর আমি ইলাবোরেট করেন। আচ্ছা আমি ইটসেলফ স্যামুয়েল যে আমার রিসার্চ জনিত কোন জিনিসের কোন মিনিমাম ইন্টারেস্ট কাজ করে না, যেন আমার লাইফে নর্থসাউথে বিবিএ করা অবস্থায় এবং ইন জেনারেল আমার এই মানে ইউনিভার্সিটি লেভেলে যে 10 বছরে মোটামুটি এক্সপিরিয়েন্স, এই 10 বছরে 2টা রিসার্চ করার মতো আমার এক্সপিরিয়েন্স ছিল, এই 2টাতে আমার কোনো ইন্টারেস্ট মিনিমাম ইন্টারেস্ট কাজ করে নাই। সো আমার মতো যাদের রিসার্চে মানে থিসিস বেস রিসার্চে ইন্টারেস্ট নাই তাদের জন্য পিএইচডি কতটা মেক সেন্স করে? আমি এভাবে বলি তোমাকে, আমার ঠিক মনে নাই
কখন আমার রিসার্চে ইন্টারেস্ট আসছে আচ্ছা আমি জানি না, মানে বইটা থাকার সময় আসছে তাই আমি এটুক বলতে পারি, বাট অ্যাট হোয়াট পয়েন্ট আমি জানি না, এবং আমি এটাও জানি না কিভাবে আমি ট্রান্সপোর্টেশনে ইন্টারেস্টেড হয়েছিলাম। বুঝতে পারছি, কিন্তু আমি এটা রিয়েলাইজ করি আমি যখন বুয়েটের প্রজেক্টে কাজ করতেছিলাম, তখন আমার একটু একটু স্পেসিফিক কিছু ইন্টারেস্ট গ্রো করে, ওকে আমি এই ফিল্ডে কাজ করতে চাই কারণ আমি এটা পছন্দ করতেছি। ওকে, সো যখন তুমি পছন্দ করবা না এই জিনিসটাকে, তখন তুমি তো আসলে ডেডিকেশনটা দিতে পারবা না, কথা বুঝছো? যে তুমি রিসার্চ করবা, ধরো মিড নাইটে বসে রিসার্চ করবা, বা তুমি ধরো 9 to 9 তুমি বসে থাকবা ল্যাবে, তুমি এটা তো ডিফিকাল্ট কনসেন্ট্রেট করা এন্ড টু ক্রিয়েট নিউ থিংস টু কন্ট্রিবিউট টু সামথিং সাম নিউ মেথডস, যখন তুমি এটাকে এনজয় করবা না সেটা তো ডিফিকাল্ট, তাই না? এজন্য আমি বলতেছি, এবং এটা যদি 2 বছর হতো 1 বছর হতো তাহলে অন্য কথা, কিন্তু ইউ হ্যাভ টু স্পেন্ড 5-6 ইয়ার্স। অনেকেই কিন্তু মাঝখান থেকে ছেড়ে দেয় পিএইচডি, ওকে, কারণ দে আর নট গেটিং ইন্টারেস্ট আর অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু মানে এটা হলে তো আসলে তোমাকে আলটিমেটলি তোমার টাইমটা তুমি তুমি লুজ করবে, কারণ কি তুমি যদি পিএইচডি 4 বছর ধরো, 4 বছর তুমি 3 বছর করলে, এখন তোমার পছন্দ হচ্ছে না, তুমি করতে যাচ্ছ না, দেন তোমাকে আসলে একটা 3 বছরের মাস্টার্স ডিগ্রি নিয়ে বেরোতে হবে, তাই না? তার তুমি 2 বছরের মাস্টার্স, তখন তোমার 3 বছর করা লাগবে, ঠিক আছে? সো এই ধরনের জিনিসগুলোতে আসে, সো ইন্টারেস্টটা থাকা জরুরি যদি তুমি ডেডিকেশন দিতে চাও তোমার এই এই রিসার্চে বা তোমার পিএইচডি অ্যাচিভমেন্টে আর কি। আচ্ছা ভাইয়া, এখানে আমি দুইটা স্টুডেন্ট পিক করব, মানে কোয়েশ্চেন। এখানে জাকিয়া সুলতান একটা কোয়েশ্চেন করছেন, প্রফেসর ফান্ডিং করতে রাজি হলে দেন 1 ইয়ার টিউশন ফিস এর জন্য ফান্ডিং দেখাতে হবে? প্রফেসর ফান্ডিং করতে রাজি হলে দেন দেন কেন 1 ইয়ার টিউশন ফিস এর জন্য, কারণ ফান্ডিং গুলা তোমার হোল প্রোগ্রামের জন্য কমিট করা হয়। ওকে, ও রিডিস্ট্রিবিউটেড হয়ে যায় 5 বছরে? এটা না, তোমাকে একটা ফান্ডিং যখন কমিট করতেছে, এর মানে হচ্ছে তোমাকে ধরো প্রথম বছরের জন্য কমিট করতেছে, ফার্স্ট ইয়ার, ঠিক আছে? তুমি যদি পারফরমেন্স খারাপ করো তাহলে হোয়াই তোমাকে পে করবে? তোমাকে তো ভালো করতে হবে। সো ভালো করাটা জাজমেন্টটা কিভাবে, 1 বছর ধরো আমরা তো এভাবে চিন্তা করি যে তুমি 1 বছরে কি করলা, তোমার কোর্স রেজাল্টস কিরকম হলো, তোমার পাবলিকেশন হলো কিনা, বা তুমি কাজ কতটুকু আগাইলা, তো এটার উপরে তো তোমার ফান্ডিং গুলো মোটামুটি 1 বছর পর কিন্তু রিনিউ, আমাদেরও কিন্তু সব ফান্ডিং 1 বছর পর রিনিউ করতে হয়। সো তুমি কিভাবে রিনিউ করো, তোমার প্রোগ্রেস রিপোর্টটা আপডেট করতে হয়, তুমি কি কি করলা এবং তোমার কন্ট্রিবিউশন কি ছিল লাস্ট 1 ইয়ার, ওটা ওরা জাজ করে দেন তোমার ফান্ডিংটা আবার রিনিউ করবে। তো দ্যাটস ওয়াই আমি 1 বছরের কথা বলছি। বুঝতে পারছি, তাহলে আমি যেটা বুঝলাম আপনার কথায় যে আপনি যখন আমি পিএইচডি জন্য অ্যাপ্লাই করব তখন যে ফান্ডিংটা পাবো এটা 1 বছরের জন্য থাকবে, এবং নরমালি 1 বছরের জন্য হবে সেটা। 1 বছর করার পর আমি ওদেরকে দেখালাম, দেখো এই 1 বছরে আমি এই কাজ করে, সো উইল ইউ, যে তোমাকে ফান্ড করতেছে সে আর কি তোমাকে প্রোগ্রেস। আচ্ছা, এখন যদি আমার 11 কোশ্চেন ভাই, আমি 1 বছরে ওদের স্যাটিসফ্যাক্টরি লেভেলে পারফরম্যান্স দেখাই না, এটা একাডেমিক, এই একাডেমিক ব্যাপারগুলো আসলে একটু সেনসিটিভ, এটা এটা এমন না যে তুমি তুমি একটা তুমি একটা কোম্পানিতে জব করতেছো, তোমাকে একটা টার্গেট দিছে, তুমি অ্যাচিভ করতে পারো নাই, নো ইউ ক্যান, ইউ শুড গো, ইউ শুড লিভ, ইট ইজ ডাইং দা জব, এই ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা ইজ এ, ইটস এ কাইন্ড অফ রিলেশনশিপ বিটুইন দ্য স্টুডেন্টস এন্ড দ্য ইউনিভার্সিটি এন্ড সুপারভাইজার, ওকে? এবং একজন সুপারভাইজার তুমি বুঝবে নি তুমি আসলে তোমার শেখার আগ্রহ আছে কিনা, তুমি চেষ্টা করতেছো কিনা, দে উইল সি দোজ কাইন্ড অফ থিংস, যে তোমার তখন বুঝতে হবে। হ্যাঁ, ও অনেকেই 6 মাসে শেষ করে ফেলে, অনেকে 1 বছর লাগে, বাট তারা তো করতেছে এবং চেষ্টা করতেছে, কাজ করতেছে, এই এই কন্ট্রিবিউশন গুলো দেখবে আর কি, যে তোমার আসলে নিজের সেলফ মোটিভেশনটা আছে কিনা বা ডেডিকেশনটা আছে কিনা, তাহলে তুমি একসময় এটা অ্যাচিভ করবাই, ঠিক আছে? সো ওই ধরনের ক্রাইটেরিয়া গুলো চলে আসে। কিন্তু এখানে আমি একটা পয়েন্ট নিয়ে আসতে চাই, এরকম আছে না যে আমরা দেখছি এসএসসি তে জিপিএ 5, এইচএসসি তে জিপিএ 5, কলেজে এসে ঝরে পড়তেছে, আবার মানে সরি মানে ইউনিভার্সিটি এসে প্রথমে এরকম অনেক ব্রিলিয়ান মানুষ ঝরে পড়তেছে, তো এরকম কি হলো ভাই যে একটা ছেলে সে খুব মানে সামহাও আসলো এবং হয়তো বা সেকেন্ড ইয়ার দেখলো যে একজন সুপারভাইজার উনি দেখলেন যে তার এফোর্টটা স্যাটিসফ্যাক্টরি লেভেল না, আপ টু দা মার্ক না, সে দিচ্ছে না এফোর্ট, এটা ওয়ার্স্ট কেস সিনারিও কি হইতে পারে? এই এই বিষয়ে আমার এক্সপেরিয়েন্সটা একটু কম, কারণ এই ধরনের নিউজগুলো তো তোমার আসে না খুব একটা, তাই তো? এগুলো তো ধরো খুব একটা আসে না এই নিউজগুলো, কি হয় তাই না? তবে পসিবল হইতে পারে যে সুপারভাইজার ফান্ড নাও করতে পারে, এটা হইতে পারে, এটা ওয়ার্স্ট কেস সিনারিও, তোমাকে প্রত্যেক বছর তোমার পারফরমেন্স দেখাতে হবে,
এবং ইউ হ্যাভ টু এক্সেল, ঠিক আছে, ভালো করতে হবে তোমার প্রতি বছরই, দেন টেম সুপারভাইজার কনফিডেন্ট হবে তোমাকে ফান্ডিং করার জন্য। বুঝতে পারছি। তাহলে এই যে ডক্টরেট ইন ফিলোসফি, তাই না ভাইয়া? ডক্টর অফ ফিলোসফি, হ্যাঁ ডক্টর অফ ফিলোসফি, যে পিএইচডি, এই ডিগ্রিটা অর্জন করতে হলে মানে এডমিশন নিয়ে নিলে পিএইচডিটা অর্জন হয়ে যাচ্ছে না, এই 5টা বছর আপনাকে অনেক খাটতে হবে, তোমাকে ধৈর্য রাখতে হবে, তোমাকে 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 লেগে থাকতে হবে, ঠিক আছে, চড়াই উতরাই আসবে, বাট ইউ ডোন্ট লিভ ইট, ঠিক আছে। আরেকটা কথা আমি এখানে অ্যাড করব, নরমালি যে ধরো তুমি যেটা বললা, যেসব স্টুডেন্ট ঝরে পড়ে বা পারতেছে না, মানুষ এখানে সুপারভাইজাররা অলওয়েজ ট্রাই করে তোমাকে ইন্সপায়ার করার জন্য, তোমাকে মোটিভেট করার জন্য, যাতে তুমি কন্ট্রিবিউট করতে পারো, তুমি যে গোলস নিয়ে আসছো, তুমি যে অবজেক্টিভ নিয়ে আসছো, যাতে তুমি সেটা অ্যাটেইন করতে পারো। সো দে আর ভেরি হেল্পফুল, বাট ইউ হ্যাভ টু লিসেন টু দেম, ঠিক আছে? জি, আপনার কথা আমি আমার এক্সপিরিয়েন্স সাথে রিলেট করি। একজন লিডার সব সময় তার মানে সাবঅর্ডিনেটসদেরকে ইন্সপায়ার করে, যে ফর এক্সাম্পল আমি যে জব করছি সেলসে, যে আমার বস আমাকে বলছে তুমি এভাবে কাজ করো, তো তারা চেষ্টা করবে আমার বেস্ট আউটকামটা নিয়ে আসতে। প্রত্যেকটা জায়গায় এই ধরনের ইন্সপিরেশন গুলো থাকা জরুরি জরুরি, এবং ওনারা এবং পরে সাপোর্টটা থাকতে অবশ্যই, এটা আমার একাডেমিক লাইনটা অনেক অনেক তুমি এরকম অনেক মোটিভেশন ইন্সপিরেশন একটা প্লেস তোমার। একদম ইরিলেভেন্ট কোশ্চেন নিব আমি এখান থেকে, যেটা আপনার রিলেভেন্ট, যে কানাডাতে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জব অপরচুনিটি কি? কানাডাতে সিভিল ইঞ্জিনিয়ারিং এটা ডিপেন্ড করতেছে আসলে, জব অপরচুনিটি প্রথমত স্টেট ওয়াইজ ভ্যারি করে, আমি কোনো ডিরেক্ট কমেন্ট করতে চাই না এখানে জব কম বা বেশি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি যাদেরকে দেখছি গ্রাজুয়েট করছে, মোটামুটি কেউ বসে নাই, হয় ওই প্রভিন্সে না পেলে অন্য প্রভিন্সে মুভ করছে, বাট আলটিমেটলি তুমি তারা কেউ না, তারা কোনো না কোনো জায়গায় তারা সেটেল ডাউন। তবে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই 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 দেশে তোমার তুমি হাউ ডু ইউ প্রেজেন্ট ইউর সেলফ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, তুমি কি জানো এবং তুমি সেটা কত সুন্দর সাবলীলভাবে তুমি প্রেজেন্ট করতে পারো তোমাকে, ওটা একটা ইম্পর্টেন্ট আমি বলবো যে একটা ইম্পর্টেন্ট টাস্ক যখন তুমি জব মার্কেটে তুমি ক্যান্ডিডেট হবা, ঠিক আছে। বাট আমি এভাবে বলতে চাই না, ওকে এখানে জব এত বেশি এত কম এই লাইন, এভাবে বলতে চাই না, আমি বলতে চাই যে আমার দেখা গ্রাজুয়েট যারা তারা মোটামুটি কিছু না কিছু করছে। তাহলে ভাই আমি এখন একটা কথা বলবো, আপনি যেটা বলছেন যে চ্যালেঞ্জ নিয়ে কথা বলছেন আপনি, তাহলে এখন একবার আরেকটা ভেগ কোশ্চেনে যাই, সেটা হচ্ছে যে যে মানে মেন্টাল প্রিপারেশন, আপনার যে একটা আপনি যে প্রেসারে ছিলেন, চ্যালেঞ্জের কথা ছিলেন, আপনার তো একটা লাইফ আছে, ইউ আর ম্যারিড অ্যাজ ফার অ্যাজ ডেফিনেটলি আপু, আপনি ম্যারিড, তো আপনার যে এই যে লাইফটা, যে আপনার যে মেন্টাল, আমি ম্যারিড লাইফে যাচ্ছি ভাই পরে, তো তার আগে বলছি যে আপনার যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এটা কিরকম ভাই, আপনি পিএইচডি যে করতেছেন? আমি মানে নিজের প্রশংসা করবো না, আমি আমি স্ট্রেস নিতে পারি অনেক, আচ্ছা মানে খুব একটা মানে ঝামেলা হয় না আমার স্ট্রেস নিতে, প্রথম কথা ওয়ার্কলোডও অনেক নেই, প্রবলেম হয় না। বাট তুমি যদি বলো যে আমি কি কি ফিল করি বা আমি কিভাবে নিজেকে ম্যানেজ করি, সেটা হচ্ছে দেখো তুমি যখন একটা জিনিস শুরু করছো ইউ হ্যাভ টু ফিনিশ ইট, হোয়াট এভার হ্যাপেন্স ইট ডাজন্ট ম্যাটার, তুমি স্টার্ট করছো ইউ ফিনিশ ইট দেন ইউ উইল বি পেইড অফ, ঠিক আছে। এই এই জিনিসটা যদি তুমি ধরে রাখতে পারো যে তুমি শুরু করছো একটা জিনিস, তুমি এটা শেষ করবে এবং ভালোভাবে শেষ করবা, সো হোয়াট এভার কামস অন দ্য ওয়ে, ঠিক আছে, তুমি এটাকে তুমি চেষ্টা করবো আপনার যে তুমি এটা যাতে সলভ করতে পারো, এবং এটাই তো লার্নিং প্রসেস, তাই না? আমরা তো এটা এভাবেই শিখি জিনিসগুলা। সো ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ, হ্যাঁ ব্যালেন্স করতে অনেক সময় অনেক সমস্যা হয়, দেখা যায় আমার ধরো এই যেমন ধরো আজ এটাকে জুন চলতেছে এবং জুলাই, এই জুন জুলাই ধরো আমার মানে পাগলের মতো কাজ করতে হবে, দের ইজ নো আদার অপশন, বিকজ আমার সাবমিশন আছে, সো করতেই হবে এখন। হ্যাঁ আচ্ছা তুমি তো আমাকে জিজ্ঞেস করবাই বলছো পরে গিয়ে, বাট এটা হচ্ছে তোমার আই হ্যাভ টু, আমি জানি যে আমাকে ফিনিশ করতে হবে, এখানে সেটা যেভাবেই হোক, ঠিক আছে। মাঝখানে মাঝখানে তাহলে কি করি, এই যে সকার খেলি, ঘুরতে যাই মাঝে মধ্যে, বিচে গোসল করতে যাই, বারবিকিউ করি, পিকনিক করি, হ্যাঁ এগুলা হচ্ছে তোমার ওই মাঝখানে মাঝখানে তোমার কি করে একটু তোমাকে রিফ্রেশ করে দেয়। প্রেসারের মধ্যে এই জিনিসগুলো যে করেন, এই যে পার্টি করা, অর্গানাইজ করা, কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করা, ঈদের মধ্যে সেলিব্রেশন করা, এগুলো কেমনে? যেমন ধরো আমি নর্মালি যেটা করি, ধরো আমি একটা প্রবলেমে ছিলাম, ধরো আমার একটা কাজে একটা রিসার্চ প্রেশারে ছিলাম, একটু করে ধরো মনে হচ্ছে যে সলভ হয়ে গেছে বা হবে, আমি জানি এটা করলে হয়ে যাবে, দেন লেটস ডু সামথিং, একটু ব্রেক নিয়ে একটু রিফ্রেশ টিফ্রেশ হয়ে দেন আবার আমি আমি কাজে ব্যাক করি। আর সময় তুমি তো যত যত তোমার ইয়ার গুলা যাবে
হ্যাঁ হ্যাঁ তোমার স্কিলটা তত বাড়তে থাকবে বুঝতে পারছি এবং যে কাজ মানে কোয়ালিফিকেশন যেটা বলতে চাচ্ছ বাড়বে। তুমি আগে যে কাজ 5 ঘন্টায় করতে সেই কাজ তোমার এত এখন 2-3 ঘন্টা লাগবে। সো এবং তুমি অনেক ট্যাকটিক্সও জেনে যাবা কিভাবে করলে তোমার এই কাজটা অন টাইম তুমি শেষ করতে পারবে। তোমাকে একটা ছোট এক্সাম্পল দিই, যখন তুমি ইউনিভার্সিটিতে বাংলাদেশের কথা বলতেছি ফার্স্ট ইয়ার যাও, অনেক সময় তো আমাদের ধরতেই সময় লেগে যায় কিভাবে পড়াশোনা করতে হবে, আচ্ছা তাই না? ধরতেই সময় লেগে যায় অনেকেরই, কোপ আপ করতে সময় লেগে যায়, কিন্তু পরে গিয়ে কিন্তু তুমি ঠিকই বুঝে যাও আসলে কিভাবে প্রিপারেশন নিলে তোমার এক্সাম গুলো ভালো হবে। আচ্ছা ভাই, আমি আমার লাস্ট অফিসিয়ালি দুইটা কোয়েশ্চেন করবো। একটা হচ্ছে যে তাহলে আপনার ম্যারিড লাইফে, যেটা আপনি ইনডাইরেক্টলি বলছেন, তা ম্যারিড লাইফটা আসলে কেমনে ব্যালেন্স? আপনি তো এটা 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 কোয়েশ্চেন পিএইচডিতে এবং এটা আমি বল আমি বলবো যদি এন সংখ্যক কাপল যদি পিএইচডি করে পৃথিবীতে, জি তাহলে এন সংখ্যক ডিফারেন্ট কন্ডিশন এটা, ঠিক আছে? মানে হচ্ছে এটা ডিপেন্ড করে, এটা এটার মানে এটা ওপেন ডিসকাশনের কোনো বিকল্প নেই। মানে তুমি তোমার পার্টনারের সাথে কথা বলো, হাউ শুড ইউ স্পেন্ড টাইম টুগেদার এন্ড হোয়েন শুড ইউ ডু রিসার্চ, মানে এই টাইম প্ল্যানিংটা তোমার খুব জরুরি। ওপেন ডিসকাশন করলে এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে এটা ইজি টু কোপ আপ। যেমন ধরো আমার ক্ষেত্রে সমস্যা হয় না খুব একটা, কারণ তুমি তো জানো যে আমার ওয়াইফ পলিন তোমার ডেলফি থেকে গ্রাজুয়েট করছে আমার ল্যাব। সো ও আমি যখন বুয়েট থেকে যাচ্ছে না ভাই আপু, হ্যাঁ হ্যাঁ ও আমার বুয়েট থেকে সিভিল ডিপার্টমেন্ট থেকে, এখন ও সব জানে আমি কি করতেছি। ধরো আমি যদি টেবিলে ল্যাপটপ নিয়ে আমার ভুলটা যদি মানে একটু কুচকানো থাকে, ও বুঝতে পারে যে আমি কি অবস্থায় আছি। আন্ডারস্ট্যান্ডিং টা থাকতে হবে, সো এটা আমার অ্যাডভান্টেজ, ঠিক আছে? এবং অনেকের এটা না থাকতে পারে, না থাকলে মানে হলো ওপেন ডিসকাশনে যেতে হবে, বুঝতে পারছো? ধরো ও ওই ওই ওটার মধ্যে দিয়ে গেছে বিধে ও জানে, কিন্তু অনেকে হতে এটা হবে না, তোমার তখন এটা ওপেন ডিসকাশন করতে হবে যে কিভাবে আমরা আসলে এটা মেইনটেইন করতে পারি। সো ডিসকাশনের কোনো বিকল্প নেই, বুঝতে পারছি? মানে আন্ডারস্ট্যান্ডিংটা তো খুব ইম্পর্টেন্ট, এটা বলতেছেন পার্টনারের সাথে। আচ্ছা তাহলে বুঝলাম, আপনি অনেক কিছু সুন্দর করে বলার চেষ্টা করছেন, লাইফে আপনার কষ্ট নাই, কোনো চ্যালেঞ্জ নাই, সবই সুন্দর, কিন্তু আমি মানতে পারছি না আপনার লাইফ একটু, যদিও সুন্দর আপনার লাইফটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি, ইউ আর এনজয়িং ইওর লাইফ, ইন সাম কেসেস আমার কাছে মনে হচ্ছে আমি যতটুকু না এনজয় করতে পাচ্ছি, আপনি পিএইচডি করা অবস্থায় থাকছেন। তোমরা তোমরা যেভাবে দোয়া করো এটা হচ্ছে তুমিও তুমি যা করতেছো হ্যাঁ তুমিও এটা খুব ভালোভাবে এনজয় করতে পারো। আমি জানি তুমি এনজয় করতেছো, না হলে তুমি এখন যেটা করতেছো এই যে ধরো এই সোশ্যাল মিডিয়ায় তুমি এটা করতাম না, তুমি এটা পছন্দ না, তাই না? ভেরি সিম্পল, প্রত্যেকে প্রত্যেকের লাইফ এনজয় করার চেষ্টা করে। এখন বিভিন্ন কনস্ট্রেন্ট থাকে, অনেকের ক্ষেত্রেই পুরোটা নেওয়া সম্ভব হয়, অনেকের ক্ষেত্রে পুরোটা নেওয়া সম্ভব হয় না, ডিপেন্ডস অন দ্য কন্ডিশন। মানুষের তো বিভিন্ন ধরনের সমস্যা থাকে, আমরা জানি অনেক আর কি সমস্যা, তাই না? মানুষ প্রত্যেকে যেভাবে থাকে পিছনে অনেক প্রবলেম থাকতেই পারে মানুষের, তাই না? সো উই শুডন্ট কমেন্ট এন্ড উই শুডন্ট লাইক বলে না ডোন্ট জাজ এ বুক বাই কভার, রাইট? তাই না? সো তোমার এই জিনিসগুলা নিজেদেরকে আসলে এভাবে এনজয় করে যেতে হবে তোমার, আর আর যতটা এনজয় করতে পারবা লাইফটা ততটা সুন্দর হবে আর কি। আমার এটা আমার পার্সপেক্টিভ। আচ্ছা ভাই, এখানে লাস্ট একটা কোয়েশ্চেন, এটা আমার অফিসিয়াল লাস্ট কোয়েশ্চেন, তারপরে আমরা সামারি দেওয়ার চেষ্টা করব। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে, এত কিছু আমরা বললাম পিএইচডি করতে যাচ্ছে, আমরা জানি ওয়ান অফ দা প্রেস্টিজিয়াস বলতে পারে একটা স্টুডেন্টের জন্য পিএইচডি ডিগ্রিটা মানে ইয়ে করা, বা যেমন বাংলাদেশে মানে হাতে গোনা মানুষজন পিএইচডি করা, তো পিএইচডি করার আউটকামটা কি হইতে পারে? আমি একটা স্টুডেন্ট যেটা ব্যাচেলার পড়, তার আউটকামটা কি? যদি আমি আমার পার্সোনাল কথা বলি, আমি আসলে পিএইচডি করার পর আউটকাম কখনো চিন্তা করি না যখন আমি ডিসিশন নেই, ঠিক আছে? তবে আমি তো তোমাকে তো বলছি যে পিএইচডি তে কারা আসতে চাচ্ছে, হ্যাঁ তোমার একটু ক্রেজিনেস থাকতে হবে, তোমার একটু সেলফ মোটিভেশন লাগবে, তুমি একটু এই ধরনের কাজ খুব পছন্দ করো, হ্যাঁ তো এই এভাবে তো আসতেছে। তবে অবশ্যই আমরা রিওয়ার্ড হিসেবে বেশ কিছুই চিন্তা করি যে পিএইচডির পরে আমরা চাই যে আমাদের এই 5-6 বছরের যে কষ্টগুলা সেগুলো যাতে পেইড অফ হয়। সো দের ইজ পটেনশিয়াল, যখন তুমি একটা পিএইচডি করবে একটা ভালো পজিশনে থাকা, দের ইজ পটেনশিয়াল, ঠিক আছে? বাট স্টিল তোমাকে তো আসলে ওটার জন্য কম্পিট করতে হবে আফটার ইউর পিএইচডি। ওই যে আমরা কম্পিটিশনে যাব, ওই ওইটারই লার্নিং প্রসেস হচ্ছে, লার্নিং প্রসেস হচ্ছে তোমার এই 5 বছর পিএইচডি বা 6 বছর পিএইচডি। এখানে তুমি শিখো হাউ শুড ইউ কম্পিট ফর দোজ পজিশনস, বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আমি একটা অপরচুনিটি বলতে চাই, যে আমি যদি বলি যেমন আমাদের দেশে, আমাদের নর্থ সাউথের, আমি যেহেতু নর্থ সাউথে পড়াশোনা করছি, নর্থ সাউথে যারা মানে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে হবে, বলে দেওয়া হয় নর্থ আমেরিকান ডিগ্রি উইল বি প্রেফার্ড। তো এখানে আবার একজন মানুষ যদি নর্থ ডিগ্রি বলতে জাস্ট মাস্টার্স যদি করে, ব্যাচেলার যদি করে, দে উইল বি প্রেফার্ড, কিন্তু ওই ইন দ্যাট সেন্স যদি পিএইচডি করে যান তাহলে বাংলাদেশে গেলে ওনাদের বিশাল অপরচুনিটি থাকবে, তাই না ভাই? পটেনশিয়াল আছে এবং দে উইল বি অনার্ড বাই এভরিওয়ার। এখন পিএইচডি ডক্টরেট ইজ এ ভেরি বিগ থিং, কারণ আমি বিগ থিং এই কারণে বলবো, এই 5টা বছর, 6টা, 7টা বছর আপনাদেরকে অনেক এফোর্ট দিতে হয়,
মানে অক্লান্ত, যে আপনি বলছেন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, ঘুমে উঠে চিন্তা করলে আমার কাজ করতে হবে, তো অনেক ডেডিকেশন থাকতে, আপনাদেরকে অনেক ডেডিকেটেড, যে আপনি আমার, আমি 1.5 মাস থেকে প্ল্যান করতেছি কিন্তু আপনি স্ট্রেসড, এত কিছুর মাধ্যমে আপনি আসতে, তো আসলে আপনাকে অনেক এফোর্ট দিতে হয়, যে এটা আউটকাম অবশ্যই অনেক বড় কিছু, সম্মানটা আবার সবচেয়ে বড়, নট এবার আমরা খালি মনিটাইজ করলেই হবে না, সম্মানটা অনেক বিশাল জিনিস, যাই আমি কারণ একটা পিএইচডি ডিগ্রি অর্জন করা ইটস নট এ চাকরিখানি কথা। তো এই নিয়ে জাহেদ ভাই আপনার কি কোনো মনে হয় আমরা আর অন্য কোনো স্পেসিফিক টপিক মিস করে ফেলছি অথবা কিছু? আমার মনে হয় প্রেটি মাচ আমরা আমরা সবকিছুই মোটামুটি যতটুকু আমাদের পক্ষে পসিবল রেলেভেন্ট ওয়েতে আমরা কভার করার চেষ্টা করছি, যে একটা পিএইচডি শুরু থেকে কিভাবে প্ল্যান করা উচিত, প্লাস হচ্ছে পিএইচডি সময়কার সিচুয়েশন গুলো কি হতে পারে, বা পরবর্তীতে আমরা একটু আলোচনা করছি কি হতে পারে। সো সো আমি বলবো যে হু এভার ওয়ান্টস টু ডু পিএইচডি একটু চিন্তা করে প্ল্যান করতে হবে, কারণ অনেকেরই অনেক পুলিং এবং পুশিং ফ্যাক্টর থাকতে পারে। ফর ইনস্ট্যান্স অনেকেরই ধরো সেটেলমেন্টটা জরুরি লাইফে, অনেকেরই অনেক ধরো অনেক রেসপন্সিবিলিটি থাকে, যে আমার আসলে 5 বছর পড়াশোনা করা আমার জন্য ডিফিকাল্ট হবে, আমার হয়তো এর আগে সেটেল ডাউন করতে হবে। সেক্ষেত্রে আবার চিন্তা করতে হবে তুমি দেখা যায় তুমি যদি ওই অবস্থাতে পিএইচডি শুরু করো, তুমি অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মাঝখানে গিয়ে, যে তুমি পারতেছো না। সো এই ধরনের কনস্ট্রেন্ট গুলাকে আগে থেকে চিন্তা করতে হবে। বা যারা ধরো ম্যারিড, তারা যদি এখানে আসে পিএইচডির জন্য 5 বছর একসাথে আসাটা খুব মানে চিন্তা করতে হবে, বা কিভাবে দুজনা 5 বছর তো ধরো তুমি যেহেতু কমিটমেন্ট দিবাই কেন, তোমাকে তো শেষ করতে হবে। তো আসলে কিভাবে প্ল্যান করলে তুমি তোমরা একসাথে থাকতে পারবা, একটা ফ্যামিলি লাইফ থাকবে, তো ওই 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 কনস্ট্রেন্ট গুলাকে চিন্তা করতে হবে, যে এগুলাকে চিন্তা করে আদৌ পিএইচডিটা কতটুকু ফিজিবল এগুলা চিন্তা করতে হবে। আমি এইসব কথা এই জন্যই বলতেছি, এটা একটা লং টাইম কমিটমেন্ট, এজন্যই আমি বলতেছি, ঠিক আছে? এবং এটা এই ইভেন্টটা, এই পিরিয়ডটা তোমার লাইফে ওয়ান অফ দা ইভেন্টফুল পিরিয়ড হবে, এবং আমি বলবো এবং মোস্ট আমি বলবো এটা আমার, এটা একটা ধরো গোল্ডেন টাইম হবে, আমি এটা চিন্তা করতে পারছি, কারণ আমি 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 এনজয় করি হোয়াট আই এম ডুইং। সো এটা এটা একটা এনজয়েবল পিরিয়ড। সো হ্যাঁ, শিখতেছি, প্রবলেমে পড়তেছি, সলভ করতেছি, এটা এটাই মজা, ঠিক আছে? এই মজাটা যারা পাবা তারা আমি বলবো যে পিএইচডি করাটা আসে, তাহলে কমপ্লিটলি মেক সেন্স করে। তাহলে ভাই আমাদের ভিডিও উদ্দেশ্যই ছিল মানুষকে আসলে ইনফরমেশন দেয়া এবং ইন্সপায়ার করা এবং গাইড করা। সো এই যে শর্মিলা আপু বলেন, হি শি ইজ ফুলি ইন্সপায়ার্ড। হ্যাঁ, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। হ্যাঁ, তাহলে আবার সোনিয়াও বললো যে থ্যাঙ্ক ইউ জাহেদ ভাই, এত ইনফরমেশন। সো আপনার অডিয়েন্স অলরেডি আপনার কাছে, তো অনেকে দেখবে, আমি ধারণা করছি সেই ভিডিওটা অনেকদিন থাকবে, অনেকদিন ইনফরমেশন থাকবে। আশা করি আমরা অনেক কিছু কভার করার চেষ্টা করছি। আপনি কি আমাদেরকে সামারাইজ করে যদি বলেন, যে আপনার মতো যদি মনে করেন, ইফ ইউ ক্যান ডু সামথিং ইন সামারাইজ, আপনি যদি মনে করেন ভাইয়া? না, আমি মোটামুটি যা বলার এই তো তোমাকে বললামই, পিএইচডি নিয়ে তো কথা হলো সবকিছুই। তো এটা বলতে চাই যে নিজের লাইফটা এনজয় করা খুব জরুরি। তুমি যাই করো না কেন, তুমি জব করো, তুমি মাস্টার্স করো, পিএইচডি করো, কারণ টাইম যেটা চলে যাচ্ছে এটা আর আসবে না। সো 1 মিনিট যদি তুমি এনজয় না করো তাহলে 1 মিনিট তুমি হারাই। সো যাই, অনেক সময় দেখা যায় আমাদের আসলে চুজ করার অপশন থাকে না, তাই না? আমি যে মেডিকেলেই পড়বো সেটা অনেক সময় চুজ করার অপশন আমার থাকে না, বা আমার মাস্টার্স করতে হবে সেটা তো আমি আমি আমার প্রেফারেন্স না থাকলেও আমি করি অনেক সময়, তাই এটা আমাদের হয় দেশে, তাই না? সো আমি বলবো যেভাবেই যে যেখানে আসি সেখানে আসি না কেন, যেভাবেই ওই জায়গা থেকে যদি আমরা এনজয় করতে পারি, আমার মনে হয় উই ক্যান ডু বেটার। বুঝতে পারছি ভাইয়া, তাহলে অবশ্যই এই জিনিসটা আসলে আপনি বলতে পারেন। আচ্ছা, লাস্ট যদি আপনি বলে ফেলেন, একটা স্টুডেন্ট কোন এজ থেকে অথবা কোন স্টেজ থেকে সে যদি চিন্তা করে পিএইচডি করবে, কখন থেকে তার মেন্টাল প্রিপারেশনটা সে নিতে পারে, একবার বলে দেন। মানে এটা তো আমার মনে হয় মানে এমন না যে স্কুল কলেজে চিন্তা করতে হবে ব্যাপারটা, তুমি ইউনিভার্সিটিতে আসছো, তুমি তুমি একটা ব্যাচেলর থিসিস করো, তখন থেকে তুমি আসলে জানতে শিখলে যে হাউ টু ডু রিসার্চ এন্ড আদার থিংস, রাইট? এবং অনেকেরই রিসার্চ ইন্টারেস্টটা ওই সময় গ্রো নাও করতে পারে। অনেকে দেখা যায়, আমি তোমাকে ছোট একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো, অনেকে দেখা যায় কথা ছিল পিএইচডি করবে কিন্তু মাস্টার্স করার পর সে আর পিএইচডি করে না, তখন তার আর পছন্দ হচ্ছে। আবার অনেকেই আসছে মাস্টার্সের জন্য কিন্তু তার ভালো লাগছে, বা সে অন্য কোন পটেনশিয়াল দেখছে যার কারণে সে পিএইচডি তে এনরোল করে, ঠিক আছে? সো এটা ভেরি ডিফিকাল্ট টু মানে 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 আগে থেকেই বলা যে কখন থেকে শুরু করা উচিত,
বাট তুমি যখন থেকে রিসার্চ পছন্দ করা শুরু করবে তখন থেকে তুমি চিন্তা করতে পারবে। আমি যেভাবে জাস্ট সিম্পলি রিসার্চ ভালো লাগা আশা যদি থাকে আমরা চিন্তা করতে পারি পিএইচডির কথা, রাইট? ইটস নট অ্যাবাউট ডিগ্রি, ইটস নট অ্যাবাউট পজিশন, তাই না? মানে ডিগ্রি তো অবশ্যই, মানে তোমার মানে সবকিছুরই একটা এন্ড গোল থাকা ভালো, অবশ্যই যেটা 10 বছর পরে হোক যেটা 6 বছর পরে হোক, এন্ড গোল থাকা ভালো। সো তুমি যখন চিন্তা করতেছো পিএইচডি করব, মানে কেন করবা, তোমার একটা তো রিজন থাকা লাগবে। ইউ শুড হ্যাভ, মানে যাই করবো না কেন একটা রিজন থাকা লাগবে ব্যাক এন্ড দিতে, না? তাহলেই তুমি মোটিভেশন পাবা, ইন্সপিরেশন গুলা পাবা। অসংখ্য ধন্যবাদ জাহেদ ভাই, অসংখ্য সমস্যা নাই বলি আপনাকে। আর তারপরে আপনি বলেন যে 1 ঘন্টা 20 মিনিট এত ধৈর্যের সহকারে, এই যে এগুলা কিন্তু অনেক স্ট্রেসফুল, আমি জানি আমি লাইফ করি তো অনেক স্ট্রেসফুল, আপনি এত স্ট্রেস নিয়ে টাইম দিলেন, অসংখ্য ধন্যবাদ। এতগুলা মানুষকে আপনি এত এই ইনফরমেশনটা অনেক দিন অনেক বছর অনেক স্টুডেন্টের লাইফে, তোমাকে একটা তাহলে ছোট্ট প্ল্যানিং এর কথা বলি, যে তুমি এতক্ষণ প্ল্যানিং এর কথা বলছেন, আজকে ধরো এটা করবো বিদায়, গতকাল রাতে আমি মানে আজকে সকালে আমার একটা কাজ ছিল তোমার একাডেমিক কাজই, কিন্তু আমি যেটা করছি আমি গতকাল রাতে 2টা বাজে ঘুমাইছি, 2টা বাজে আমি তোমার এই কাজগুলো সব শেষ করে রাখছি আজকে, যাতে আমি আজকে ধরো সকালে একদম তোমার কোন রকম মেন্টাল স্ট্রেস ছাড়াই তোমার সাথে কথা বলতে পারি, ঠিক আছে? সো ওই প্ল্যানিং গুলা ওগুলো তোমার লাগবে আর কি। এটা প্ল্যানিংটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো জাহেদ ভাই অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে এই টাইমটুকু দিলেন, আশা করি এই ভিডিওটা অনেক স্টুডেন্টকে হেল্প করবে। আপনার ধন্যবাদ, কিছু বলার আছে অডিয়েন্সদের কাছে? অথবা অনেক অডিয়েন্স কিন্তু কন্টিনিউয়াস সাথে ছিলেন, কোয়েশ্চেন করছেন, আমাদের সেশনটা দেখছেন, তোমাকেও ধন্যবাদ এবং অডিয়েন্সদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা ওয়াচ করছেন। আর অবশ্যই এখানে আমরা আমরা অলওয়েজ হ্যাপি যে আমরা হেল্প করতে পারলে যে কোনো কাউকে যে কোনো ভাবে, ইনফরমেশন দিয়ে হোক, লজিস্টিক দিয়ে হোক, যখন যেটা পসিবল, মানে যেটা যেটা সাধ্যে কুলায় সবার সবারই, তোমার আমরা হেল্প করতে আমরা হ্যাপি, এখানে আসার পরেও হোক বা এখানে আসার আগে হোক। সো তোমার অডিয়েন্স তোমার অলওয়েজ আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে, ফর এনি ইনফরমেশন, ফর এনি সাজেশনস উইল বি দেয়ার। হ্যাঁ স্যামুয়েল, হ্যাঁ তুমি একটু হ্যাং হয়ে গেছিলা, ওকে, হ্যাঁ এখন তুমি তোমার মুভমেন্ট দেখতেছি আমি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পারছি তোমাকে। আচ্ছা, যেটা বলছেন যে আপনি বলছেন যে এই কথা যে রিপিট করতেন, খুব ইম্পর্টেন্ট কথাই, নেটওয়ার্ক সমস্যা করলো আপনি বলছেন। আমি অসুবিধা নেই, আমি বলতে চাচ্ছি তোমার অডিয়েন্সদেরকে ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা ওয়াচ করছে, এবং যে কোনো ইনফরমেশন লাগুক, যে কোনো হেল্প কানাডা আসার আগে হোক বা পরে হোক, যে কোনো ভাবে আমরা হেল্প করতে অলওয়েজ হ্যাপি হব। সো এটা হচ্ছে কথা। এই কথা রেস ধরে আমি একটা কথা বলতে চাই, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি ভাই। আমার যখন একটা স্টুডেন্ট বলে, শুনতে পাচ্ছেন না এখন? শুনতে পাচ্ছেন জাহেদ ভাই? হ্যাঁ এখন শুনতেছো তোমাকে আমি। আচ্ছা, তো আমি আসলে অডিয়েন্সদেরকে একটা কথা বলতে চাই, আমার এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করতে চাই ভাইয়া, যে আমি যখন কোনো একটা স্টুডেন্ট আমাকে বলে যে সে কানাডা আসতে চাচ্ছে, অথবা একটা স্টুডেন্ট বলে যে বাসা লাগে, আমি কিন্তু আপনাকে নক দিই, অথবা আপনাদেরকে যারা সিনিয়র ভাই আছে ওনাদেরকে নক দিই, আপনারা কিন্তু হেল্প করতেছেন। সো আলটিমেটলি আপনাকে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করে আমি শেষ করতেছি ভিডিওটা, যে সেদিন গতকালকে একজন একজন আপু আর কি ফিমেল আমাকে নক দিয়েছেন, নক দিয়ে বললেন যে ভাইয়া আমার তো হেলিফ্যাক্সে কেউ নাই, তো ইউ আর দ্য ফার্স্ট পার্সন আমি জানলাম হেলিফ্যাক্সে, এবং আমার তো অ্যাকোমোডেশন নিয়ে প্রবলেম আছে। তখন আমি ওনাকে একটা কথা বললাম যে আপনার কোনো কিছু নিয়ে ক্যান্সেল করতে হবে না, আমরা আছি, সো আমাদের একটা স্টুডেন্ট কমিটির মধ্যে একটা বন্ডিং আছে, আমরা হেল্প করি, সো আপনার যদি কোনো ধরনের হেল্প লাগে আমরা হেল্প করব। সো এই জিনিসটা ভাই আপনি যদি কিছু একটা বলেন, একটা লাইনে যদি কিছু একটা বলেন। ওকে, সো এখানে হচ্ছে আসলে আমাদের স্টুডেন্ট সোসাইটি আছে ইউনিভার্সিটিতে, প্রত্যেক ইউনিভার্সিটিতে মোটামুটি একটা করে সোসাইটি আছে, যা দেয়ালে আছে, তোমাদের মাউন্টেনটা আছে কিনা আমি শুন না, বাট আমাদের দেয়ালে আমরা তো ডালহাউসে বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটি করি, সেন্ট মেরিস ইউনিভার্সিটিতে ওদের একটা বিশাল স্টুডেন্ট কমিউনিটি আছে, সো ওখানে যে কোনো কাউকে রিচ করলে আসে, সবাই হেল্প করে, যে কোনো ভাবে এখানে সবাই চেষ্টা করে যাতে আমরা একটু হেল্প করতে পারি, কারণ প্রত্যেকেই এই হেল্পটা নিয়েই এখানে সেটেল ডাউন দিয়েছে। ওকে, সবার জন্য প্রযোজ্য? হ্যাঁ, এটা এটা যে কোনো কারোর জন্য প্রযোজ্য, যে কোনো ভাবেই আমরা হেল্প করতে আমরা আমরা হ্যাপি হব, আমরা ইনফরমেশন দিয়ে হোক বা যেভাবে হোক, ইভেন অ্যাকোমোডেশন বলতেছো তুমি, বা আসার পরে যে ইনিশিয়াল যে সেটেলমেন্টটা, তুমি তো আমাদের নাটকটাও দেখছো, তুমি তোমার অডিয়েন্সের সাথে আমাদের নাটকটাও শেয়ার করতে পারো কিভাবে আসলে হেল্প করা হয়।
সো এই ধরনের জিনিসগুলা করতে আমরা অবশ্যই ইন্টারেস্ট ফিল করি এবং আমরা আমরা আমাদের ভালো লাগে করতে। সো আসলে এখানে কেউ নাই সেটা মনে করার কোনো কারণ নাই, এখানে অনেক অনেক কাউকে না কাউকে পাওয়া যাবে যে হেল্প করতে প্রস্তুত থাকবে। ওকে, এই কাউ না কেউ যে এত এত আপনজন হইতে পারে এটা আসলে না আসলে বোঝা যায় না জাহেদ ভাই, এটা যে ফ্যামিলি তো বড় হইতে পারে। আচ্ছা ভাই, লাদেন মনি বলছেন লাস্ট একটা কথা, যে জাহেদ ভাই আপনার কি কোনো চ্যানেল আছে? আমার আমার ভাইয়া আসলে মানে এরকম চ্যানেল মেইনটেইন করা এটা আমার পক্ষে আসলে সম্ভব না, এটা আসলে স্যামুয়েলের পক্ষে পসিবল। আমি আমি আসলে এটা মানে এটা ইম্পসিবল একটা টাস্ক আমার জন্য, আমি যেমন যে টাইটেল স্কেচিং এ থাকি আর কি। বাট ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। লাদেন মনি ভাই আপনার খুশির খবর, জাহেদ ভাই কোনো চ্যানেল নাই, যা দেখতে হবে আমার চ্যানেলেই দেখতে হবে, আমার চ্যানেলেই থাকতে হবে। জাহেদ ভাই ঠিক আছে, তো আমরা এটা অডিয়েন্সের জন্য অনেক ইম্প্যাক্টফুল একটা পয়েন্ট, যে আপনারা যে কোনো প্রভিন্সে যান ওইখানের ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশনকে যে নক দেন সবাই হেল্প করবে বিয়ন্ড নোয়িং। আমি অন্যদেরকে না জেনেও বললাম এই কথা, কারণ আমি এখানে এসে যার একটা এনভায়রনমেন্ট দেখতে পেলাম, কালচার দেখতে আমরা এত হেল্প করতে পারি, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। জাহেদ ভাই জি, এটা হচ্ছে গ্যারান্টেড, অ্যাট লিস্ট ইউ উইল গেট 1% জি গ্যারান্টেড, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি কখনো ভাববেন না যে কানাডাতে কেউ নাই, যে কোনো জায়গায় নেই, কানাডা 10টা প্রভিন্সের যে কোনো জায়গায় যদি একটা স্টুডেন্টকে রিচ করতে পারেন, দে উইল হেল্প ইউ ইন সাম ওয়ে, চেষ্টা করুন। রাইট রাইট ভাইয়া, তাহলে আর আমার মনে হয় দ্যাটস অল আই থিংক, রাইট? আমি আমার মনে হয় তাহলে ঠিক আছে, তাহলে লিভ করি। ধন্যবাদ তোমাকে আবারও, তোমার টাইম এবং ইফোর্ট দুটার জন্য, এবং তোমার অডিয়েন্সকে ধন্যবাদ যারা এত কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের আমাদের এই আলাপ সহ্য করছে, আপনারা এতক্ষণ থাকলেন আমাদের সাথে, এবং আশা করি পিএইচডি তে যারা ইন্টারেস্টেড তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে। সো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনারা কোয়েরি করতে পারেন। সো আমি জানি না কোয়েরির আনসার কিভাবে করবো, কারণ পিএইচডি নিয়ে আমি কথা বলতে চাই না। সো এনিওয়ে আপনারা আমার গ্রুপে জয়েন করতে পারেন, এবং আমি ওয়েবসাইট লঞ্চ করতেছি এবং আমি আলসের জন্য গ্রুপ করছি, অনেক ধরনের কাজ থাকতেছে আমার আপনাদেরকে হেল্প করার জন্য। এবং লাস্ট যে কথাটা জাহেদ ভাই বললেন এটা দিয়ে আমি ইতি টানতে চাই, কখনো ভাববেন না যে কানাডাতে আপনাদের কেউ নাই, যেহেতু আপনারা আমাকে পাইছেন আমার চেষ্টা হচ্ছে পুরো কানাডাকে 10টা প্রভিন্সকে কানেক্ট করে আপনাদেরকে হেল্প করা। সো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন হইতে পারে যে আপনাদের কেউ নাই, দ্যার ইজ সামওয়ান ইন কানাডা টু হেল্প ইউ। আপনাদের আপনি ছেলে হন আপনি মেয়ে হন কখনো একা ফিল করবেন না কানাডায়, দ্যার উইল বি সামওয়ান। এই বলে আমি ভিডিও শেষ করতেছি আজকের মতো। আল্লাহ হাফেজ, এবং নেক্সট কোন একটা ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।